আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নীলকুঠির বেস থেকে আমি সাদিয়া আফরিন লাইভ হয়ে গিয়েছি। সো যারা যারা এখনও লাইভে জয়েন করেন নাই, হারি আপ জয়েন করে ফেলেন। আফটার আ লং টাইম এগো আমি লাইভে আসছি। লং টাইম হয়েছে আমি লাইভে আসি না, আমি একটু অসুস্থ ছিলাম, দর্শক আমি লাইভে আসতে পারিনি। বাট আজকে থেকে আবার পেজের লাইভ কন্টিনিউ হলো, এখন থেকে আবার রেগুলার আপনারা আমাকে লাইভে দেখতে পারবেন। সো অনেকদিন পর যেহেতু লাইভে চলে আসছি, কারা কারা লাইভে জয়েন করেছেন কমেন্টে হাই হ্যালো লিখে জানান সবাই কেমন আছেন। দেন হচ্ছে আমি স্কিন কেয়ারটা স্টার্ট করব। আমার স্কিন খুবই বেশি ডাল হয়ে গিয়েছে, আমি অনেক ডার্ক হয়ে গিয়েছি, অনেক হচ্ছে মানে একটা আনহেলদি ফেস হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে রেগুলার আমার ফেসে যে কেয়ারটা করি, অনেকে আমাকে ইনবক্স করো যে আপু তুমি ফেসে কি ইউজ করো। সো আমি হচ্ছে লাইভে জাস্ট আজকে স্কিন কেয়ারটা ফুলফিল করবো। সো তোমরা একটু হারি আপ জয়েন করে ফেলো, তোমরা সবাই লাইভে জয়েন করে ফেললে দেন হচ্ছে আমি তোমাদেরকে স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করে দেখাবো। দেন হচ্ছে নিউ হোয়াইটেনিং, স্কিন হোয়াইটেনিংয়ের জন্য আর ডিপ থেকে স্কিনটাকে ক্লিন করার জন্য শীট মাস্ক আসছে, আমি সেগুলো তোমাদেরকে লাইভে অ্যাপ্লাই করে দেখাবো। দেন হোয়াইটেনিংয়ের জন্য একদম গ্লাসি স্কিনের জন্য ডক্টর মাইনারের হচ্ছে নিউ সুদিং জেল আসছে, আমি সেগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। সো কারা কারা লাইভে জয়েন করেছো কমেন্টে হাই হ্যালো লিখে জানাও। হ্যাঁ, কমেন্টে হাই হ্যালো লিখে জানাও, ভিউয়ার্সটা একটু বেড়ে গেলে দেন আমি প্রোডাক্টসগুলো দেখানো স্টার্ট করব। আর হচ্ছে আরেকটা কথা বলে নিচ্ছি, যাদের স্কিনে হচ্ছে অনেক বেশি পরিমাণে পোর্স আছে, পোরের প্রবলেম যে আপুদের ফেসে আছে, কোনোভাবেও পোর্স মিনিমাইজ হচ্ছে না, জাস্ট হচ্ছে তারা পোর্সটাকে মিনিমাইজ বলতে পারো, প্লাস হচ্ছে তোমার স্কিনটাকে ডিপ থেকে ক্লিন করার জন্য তোমরা অবশ্যই স্নেইলের এই শীট মাস্ক নিবা। স্নেইলের শীট মাস্ক রিস্টক হয়েছে, একদম নিউ প্রোডাক্ট, যেটা কিনা তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করে ফেলবে, গ্লাসি স্কিন লুক দিবে, বয়সের ছাপটাকে রিডিউস করবে। সো এগুলো সবই আমি ডিটেলসে দেখাবো। যে তোমরা হারি আপ লাইভে জয়েন করে ফেলো আর লাইভটাকে বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দিবা, কারণ হায়েস্ট লাইভ শেয়ার গিফট হচ্ছে তোমার পাপায়া ডে নাইট ক্রিম গিফট থাকবে। হ্যাঁ, সো লাইকটা বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দিতে হবে। স্নেইলের এই শীট মাস্ক হচ্ছে জাস্ট একটা ম্যাজিক, যেটা কিনা তোমার স্কিনের পোর্স মিনিমাইজ করবে, তোমার স্কিনকে সুপার হোয়াইট করবে, স্কিনের বয়সের ছাপটাকে টোটালি রিডিউস করবে। ওকে, সো স্নেইলের এটা খুব বেশি স্টকে নাই, কারণ এটা খুবই রেয়ার একটা প্রোডাক্ট। সো হচ্ছে যাদের লাগবে তারা হারি আপ ইনবক্স করবে, আমি তো লাইভে ইউজ করে দেখাবো, তোমরা লাইভেই হচ্ছে রেজাল্ট দেখতে পারবা যে এটা কতটা ইমার্জেন্সি তোমার স্কিনটাকে ইনস্ট্যান্টলি কতটা গ্লো করে তোমার স্কিনকে, বা তোমার স্কিনের জন্য এটা কতটুকু ইফেক্টিভ সেটা আমি ইউজ করলে আই হোপ তোমরা বুঝতে পারবা। সো আমার স্ক্রিনে এখনও কোনো কমেন্ট শো করছে না, ভিউয়ার্স তো অনেক আপডাউন হচ্ছে বাট কমেন্ট শো করছে না কেন বুঝতে পারছি না। আমার স্ক্রিনে কোনো কমেন্ট শো করছে না, দ্যাটস ওয়াই কিন্তু আমি পড়ছি না, দ্যাটস ওয়াই কিন্তু পড়ছি না। বাট আপনারা কেউ ভাববেন না যে আপনারা কমেন্ট করেছেন, আমি কমেন্ট পড়িনি। আই হোপ নেটওয়ার্ক প্রবলেম এই জন্য হচ্ছে কমেন্ট শো করছে না। আপনারা একটু বেশি করে কমেন্ট করেন, হয়তো বা শো করবে। ভেজাল হয়ে গেল তো। আচ্ছা, আমি আরেকটা ফোনে দেখে নিচ্ছি, চার্জ দিয়েছি না। কমেন্ট শো করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসান ভাইয়া, কি অবস্থা? ইন্ডিয়াতে লিখেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর তোমাকে দেখলাম, অনেক খুশি হলাম আপু। আচ্ছা, আমাকে আপনি অনেকদিন পর দেখে খুশি হলেন, খুশি হওয়ার কারণ কি সেটা তো বুঝতে পারলাম না। মাস্কের প্রাইস কত আপু? মাস্ক বলতে স্লিপিং মাস্কের প্রাইস হচ্ছে 650 টাকা, ডিসকাউন্ট যেটা ছিল, পূজা শেষ হয়ে গিয়েছে বাট ডিসকাউন্টটা এখনও শেষ হয়নি। ডিসকাউন্ট আর 2 ডেজ পাবা তোমরা, আর 2 দিন তোমরা ডিসকাউন্ট পাবা, স্লিপিং মাস্কটা 650 টাকা করে পাবা। হ্যাঁ, আমি এখনই ইউজ করে দেখাবো ফেসে, তোমরা জাস্ট সবাই সাথে থাকো। আপু গ্রিন টিটার ইউজিং প্রসেসটা বলো। আপু গ্রিন টিটা হচ্ছে জাস্ট তোমার একটা নাইট ক্রিম। সো তুমি গ্রিন টিটা হচ্ছে রাতে ঘুমানোর আগে তোমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করবা,
ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে অ্যাজ এ নাইট ক্রিম তোমরা যেভাবে ইউজ করো তোমার স্কিনে, ক্রিমটাকে তুমি ওইভাবে ইউজ করবা। জাস্ট হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি ডার্ক, অনেক বেশি স্পট আছে, তারা স্কিনে হচ্ছে একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করবা। যখন তোমার স্কিনটা দেখবা অনেক বেশি ডাল হয়ে গিয়েছে, অনেক বেশি ডার্ক স্পট আছে, তখন তুমি যে ক্রিমটা অ্যাপ্লাই করো না কেন, ফার্স্ট 7 ডেজ তুমি তোমার স্কিনে ওটা হচ্ছে একটু বেশি করে ইউজ করবা, যাতে তোমার স্কিনটাকে ওটা একটু ভালোভাবে রিপেয়ার করতে পারে। বাট 7 ডেজ হয়ে গেলে যখন তোমার স্কিনটা হচ্ছে দেখবা অনেকটাই রিপেয়ার হয়ে গিয়েছে, অনেকটাই ব্রাইট হয়ে গিয়েছে, তখন তুমি নর্মাল ক্রিমের মতো ইউজ করলে হয়ে যাবে। এটা ইউজ করা খুবই ইজি, জাস্ট ফেসটাকে একটু ভালো করে ক্লিন করে নিবা, আদারওয়াইজ তোমার ফেসে একটা ক্রিম ভালোভাবে কাজ করতে পারে না। সো হচ্ছে যাদের যারা হোয়াইটেনিং ক্রিম ইউজ করো বা স্পটের জন্য ক্রিম ইউজ করো, যে কোনো ধরনের ক্রিমই ইউজ করো না কেন, অ্যাট ফার্স্ট তোমরা স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিবা। আমি অলওয়েজ কিন্তু তোমাদেরকে এটা বলি, তোমরা আমার থেকে প্রোডাক্ট পারচেস করো আর না করো, তোমাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকে, যে কোনো ধরনের ইনকোয়ারি, তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। যদি আমার জানা থাকে আমি অবশ্যই বলে দিব, বাট যেটা জানি না সেটা তো বলতে পারবো না। সো গ্রিন টিটা কীভাবে ইউজ করবা সেটা কিন্তু বলে দিলাম। কিভাবে কিনতে হবে আমার লাগবে, আমি তো কোনো প্রোডাক্টই দেখাই নাই ভাই, আপনি কি নেবেন? আম্মা রেজুটা দাও তো আপু, তোমার লাইভ সবসময় দেখি, তোমার লাইভ দেখতে ভালো লাগে, খুশি হলাম তোমাকে দেখে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া রেগুলার লাইভ দেখার জন্য। ওই ক্রিমটা দাও আপনার যেটা দিছি, রেজুটা দাও। সো হচ্ছে শুধু লাইভ দেখলে হবে না, লাইভ শেয়ার করতে হবে, সবাই বেশি বেশি করে লাইভটা গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন। আমি হচ্ছে এখন আমার স্কিনে মাস্ক অ্যাপ্লাই করে দেখাবো, দেন হচ্ছে আমি আপনাদেরকে ইউজ করি, আর হচ্ছে দেন আপনাদেরকে বলি এগুলো কেমন বা কোনটা কীভাবে ইউজ করবেন। হ্যাঁ, ইউজ করতে করতে আপনাদের সাথে কথা হোক। সো এটা একটু টাইমও লাগে ফেসে অ্যাপ্লাই করলে। সো আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, হ্যাঁ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হচ্ছে এখন স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করব। আমার স্কিনের অবস্থা খুবই বাজে, যারা রেগুলার আমার লাইভ দেখেন তারা বুঝতেই পারতেছেন যে আমার স্কিনটা কতটা ডাল হয়ে গিয়েছে। আমি আসলে প্রচুর অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমার স্কিনটা এমন হয়ে গেছে। আই হোপ রিপেয়ার হতে একটু সময় লাগবে। সকালে উঠে কি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে নাকি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে? আল্লাহ, ফেস ওয়াশ দিয়ে অবশ্যই ধুতে হবে। তুমি নর্মাল ওয়াটার দিয়ে কখনো তুমি ক্রিম ধুতে পারবা? তোমার স্কিনে থেকে তো ওটা উঠবেই না, তুমি ধুতেই পারবা না। লাইক তুমি হচ্ছে মনে করো তুমি জানো না কি দিয়ে ওয়াশ করতে হবে, বাট তুমি যখন ওয়াশ করতে যাবা তোমার তো ওয়াশ হবেই না। একটা ক্রিম কি কখনো ফেস ওয়াশের ওয়াশ করা যায়, বোকা মেয়ে? অবশ্যই হচ্ছে তোমার যে কোনো ভালো সোপ বা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে তোমার ফেসটাকে ধুয়ে ফেলতে হবে। ইভেন তুমি ক্রিমটা অ্যাপ্লাই করার আগেও তোমার স্কিনটা অবশ্যই কোনো সাবান বা কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে দেন অ্যাপ্লাই করতে হবে ওয়াশ। এটার সব থেকে বড় ব্যাপার মুখের দাগের জন্য কোনটা, মুখের দাগের জন্য রেজু কোরিয়ান ক্রিম, যেটা এটা ইউজ করতে হবে। আপনার ফেসের এনি কাইন্ড অফ স্পট, সেটা মেস্তাই হোক, যত ধরনের ডার্ক স্পটই হোক, সেটাকে রিডিউস করে আপনার স্কিনটাকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করবে। ওকে, সো স্পটের জন্য আপনাকে অবশ্যই এটা নিতে হবে। নো মেকআপ, মেকআপ টিউটোরিয়াল আজকে, মেকআপ টিউটোরিয়াল বা হচ্ছে কোনো ধরনের মেকআপ রিলেটেড কোনো লাইভ হচ্ছে না আজকে, জাস্ট হচ্ছে স্কিন কেয়ার চিটচ্যাট হচ্ছে। সো আজকে আমরা মেকআপ রিলেটেড কোনো টপিক নিয়ে হচ্ছে তেমন একটা কোনো কথা বলবো না, কারণ আজকে লাইভটা হচ্ছে কোনো মেকআপ লাইভ না। আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, হ্যাঁ আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমি মাস্ক অ্যাপ্লাই করতেছি, খুলে ইউজ করি তাহলে ভালো হবে। ব্রনের জন্য দাম কত? আচ্ছা,
এখন কিন্তু আমি আমার স্কিনে একটা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করতেছি, যেটা কিনা ইনস্ট্যান্টলি তোমাদের স্কিনে এত বেশি গ্লো করবে, যেটা তোমরা অনেক ভালো থেকে ভালোতর ফেসিয়াল ফেসিয়াল গুলো যে করো পার্লারে, লাইক হচ্ছে ডায়মন্ড ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, বিভিন্ন ধরনের ব্রাইডাল ফেসিয়াল, বা হচ্ছে আরো অনেক হচ্ছে এক্সপেন্সিভ যে ফেস ওয়াশ না সরি মানে ফেসিয়াল গুলো তোমরা হচ্ছে পার্লারে গিয়ে করো, তখনও হয়তো বা তোমাদের স্কিনে এতখানি গ্লো আসবে না। এই স্লিপিং মানে 24K গোল্ড স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করলে তোমাদের স্কিনে যে পরিমাণে গ্লো আসবে, আমি কিন্তু এটা আগেও লাইভে ইউজ করে দেখিয়েছি। বাট সব লাইভে কিছু না কিছু নিউ কামার্স থাকে, তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আসলে এটা ইনস্ট্যান্টলি কতটা গ্লো করে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে লাইভে সাথে থাকতে হবে, কারণ তোমরা নিজেরাই দেখতে পারবা যেটা স্কিনটাতে কতটা গ্লোয়িং একটা লুক দেয়। হ্যাঁ, যেটা তোমরা কোনো ফেসিয়াল করেও হচ্ছে কখনো পাবা না এরকম একটা গ্লো। সো তোমরা আমি মনে করি সবার স্টকেই হচ্ছে একটা করে গোল্ড মাস্ক রাখা দরকার, কারণ আমাদের স্কিনের যে ম্যাটারটা অনেক সময় দেখা যায় কোনো রিজন ছাড়া স্কিনটা অনেক বেশি ডাল লাগে, দেখা যায় এমন কেমন যেন অনেক কালচে কালচে একটা মানে ভাব চলে আসছে। সো তুমি কোথাও যাবা, তোমার হাতে তেমন কোনো টাইম নেই, তুমি জাস্ট হচ্ছে 5 মিনিট তোমার স্কিনে এটা রেখে তোমার স্কিনটাকে নর্মাল পানি দিয়ে মাসাজ করে ওয়াশ করে ফেলো, তোমার স্কিনটা এত বেশি গ্লো করবে তুমি জাস্ট বিলিভ করতে পারবে না। সো যারা যারা হচ্ছে স্লিপিং মাস্ক হচ্ছে অ্যাপ্লাই করতে চাও, তারা অবশ্যই হচ্ছে গোল্ড স্লিপিং মাস্কটা তোমাদের স্টকে রাখবা, কারণ এটা জাস্ট ম্যাজিক একটা প্রোডাক্ট, মানে এটা ম্যাজিক্যালি কাজ করে। তোমরা জাস্ট হচ্ছে লাইভে থাকো, তাহলেই তোমরা দেখতে পারবা যে এটা স্কিনে কত ভালো কাজ করে। হ্যাঁ, স্কিনে কত ভালো কাজ করে সেটা তোমরা লাইভে থাকো, তাতেই তোমরা দেখতে পারবা, কারণ আমি তোমাদেরকে মানে 100% এটা যে কতটুকু আমি যে কথাটা বলতেছি এটা যে 100% ইফেক্টিভ হবে তার প্রুফ তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু লাইভে এটা ইউজ করে দেখানো। সো তোমরা অবশ্যই সাথে থাকো, তোমরা দেখতে পারবা যে এটা স্কিনটাকে কতটা বেশি গ্লো করে। আর স্লিপিং মাস্ক কিন্তু অলওয়েজ হচ্ছে, স্লিপিং মাস্কের কাজ কি, স্লিপিং মাস্কের কাজ হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করা, তোমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যায় সেটাকে রিপেয়ার করবে, তোমার স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে, ডিপ থেকে ক্লিন করবে, অনেক বেশি গ্লো করবে। হ্যাঁ, স্লিপিং মাস্ক কিন্তু তোমাকে কখনো ব্রাইট করবে না, বাট তোমার স্কিনটাকে অনেক গ্লো করবে। ব্রাইটেনিং আর গ্লোয়িং কিন্তু সেম জিনিস না। সো স্লিপিং মাস্ক যেটা আমি অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে তোমার 24K গোল্ড স্লিপিং মাস্ক, প্রাইস হচ্ছে অনলি 650 টাকা, 100% অরিজিনালটা, যেটা তোমরা জাস্ট হচ্ছে একটু পরে আমি যখন এটাকে ক্লিন করব তখনই তোমরা দেখতে পারবা যে এটা আমাদের ফেসের জন্য কতটুকু ইফেক্টিভ একটা প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি থাকে, তোমাদেরকে অবশ্যই প্রোডাক্ট যাচাই করে কিনতে হবে অবশ্যই, কারণ একই রকম দেখতে বাট তার মধ্যেও কিন্তু অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট থাকে। সো এটা তোমাদেরকে বুঝে কিনতে হবে, কারণ একটা অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই তোমাকে রেজাল্ট দিবে, 100% তোমাকে রেজাল্ট দিবে, বাট একটা ডুপ্লিকেট প্রোডাক্টস কখনোই একটা অরিজিনাল প্রোডাক্টসের মতো উপকার তোমাকে দিবে না, বরং তোমার স্কিনকে আরও ড্যামেজ করে ফেলবে। সো এই স্লিপিং মাস্কটা আমি এখন স্কিনে অ্যাপ্লাই করেছি, যেটার প্রাইস হচ্ছে অনলি 650, যেটা তোমাকে ইনস্ট্যান্টলি তোমার স্কিনকে এত বেশি গ্লো করবে লাইক হচ্ছে ডায়মন্ড বা গোল্ড ফেসিয়ালের থেকে বেশি গ্লো করবে। যে কোনো জায়গায় খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবা, খুব ইজিলি ইউজ করতে পারবা, এবং এটা ইউজও খুব বেশি ইজি। হ্যাঁ, এটা ইউজও খুব বেশি ইজি। সো যাদের এটা লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলতে হবে, প্রাইস হচ্ছে অনলি 650 টাকা, এটা হচ্ছে একটা স্লিপিং মাস্ক। ওকে, সো এখন আমি হচ্ছে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাই, দেন হচ্ছে আমি এটা ক্লিন করে আমি শীট মাস্ক অ্যাপ্লাই করে দেখাবো, অ্যান্ড হচ্ছে তোমার নিউ যে সুদিং জেল আসছে স্কিন ব্রাইটেনিংয়ের জন্য আমি সেই সুদিং জেলটাও তোমাদেরকে ইউজ করে দেখাবো। হ্যাঁ, ইউজ করে দেখাবো। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে অ্যাট ফার্স্ট হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য ক্রিম দেখাচ্ছি, হোয়াইটেনিংয়ের জন্য ক্রিম দেখাচ্ছি। যারা যারা লাইভে আছো লাইভটাকে বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, লাইভটাকে বেশি বেশি। আপু কন্টেস্ট কয়দিনের? আপু কন্টেস্ট হচ্ছে জাস্ট ওয়ান ডে লাইভ, ওয়ান ডে লাইভ জাস্ট হচ্ছে আমার আজকে লাইভটাই যে শেয়ার করবে হায়েস্ট অবশ্যই সে একটা পাপায়া ডে নাইট ক্রিম গিফট পাবে। কোনো 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী কোনো কন্টেস্ট আমি দিচ্ছি না, জাস্ট হচ্ছে আজকে যে হায়েস্ট লাইভ শেয়ার করবে সে আজকেই পাপায়া ডে নাইট ক্রিমটা গিফট পাবে। সো কে কত লাইভ শেয়ার করতে পারো হারি আপ লাইভ শেয়ার করে ফেলো, বাট অবশ্যই তোমাদেরকে গার্লস গ্রুপে লাইভ শেয়ার করতে হবে, কারণ তোমরা যদি বয়েজ গ্রুপে লাইভ শেয়ার করো লাইভের মাঝখানে প্রচণ্ড ডিস্টার্ব করে ছেলেরা। সো আই হোপ তোমরা শেয়ার 10টা কম করো, বাট কেউ বয়েজ গ্রুপে লাইভ শেয়ার করবে না। ওকে, গার্লস গ্রুপে লাইভ শেয়ার করো, যে হায়েস্ট লাইভ শেয়ার করবে তাকে আমি পাপায়া ডে নাইট ক্রিমটা গিফট করবো, যেটা কিনা তোমার আন্ডার আই ডার্ক সার্কেল রিডিউস করবে, তোমার ফেসে সুপার হোয়াইটেনিং এর কাজ করবে, তোমার ফেসের এনি কাইন্ড অফ স্পট রিমুভ করবে। অ্যান্ড হচ্ছে তোমার এই ক্রিমটাতে তোমরা একটা ডে ক্রিম পাচ্ছ, একটা নাইট ক্রিম পাচ্ছ, যেটার প্রাইস হচ্ছে তোমার 850 টাকা। ওকে, আচ্ছা
আমি স্কিন হোয়াইটেনিং এর জন্য ক্রিম দেখাচ্ছি, যারা হচ্ছে যারা কিনা স্কিনটাকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করতে চাচ্ছ, একদম গ্লাসি স্কিনের মতো, একদম গ্লাসি স্কিনের মতো, তারা বার্ডনেস ক্রিমটা নিয়ে নিবা। বার্ডনেস ক্রিমটা কিন্তু স্টকে আবার চলে আসছে, বার্ডনেস ক্রিমটা স্টকে আবার চলে আসছে, এই হচ্ছে তোমার বার্ডনেস ক্রিম, যেটা কিনা তোমার স্কিনকে এত সুন্দর হোয়াইটেনিং একটা লুক দিবে, অ্যান্ড হচ্ছে একদম গ্লাসি স্কিনের মতো। শুধু হোয়াইটেনিং কিন্তু হচ্ছে তোমার কিছু কিছু হোয়াইটেনিং আছে দেখবা, কেমন ফ্যাট ফ্যাদে সাদা, লাইক এ ভ্যাম্পায়ার, মানে কোনো একটা স্মুথনেস নাই, তোমার স্কিনটা হোয়াইট হবে বাট দেখবা কেমন হচ্ছে ফ্যাকাশে একটা ভাব, মানে ব্রাইটনেসটা থাকে না। বাট বার্ডনেস ক্রিমটা তোমার স্কিনে ব্রাইটনেসটাও ঠিক একই পর্যায়ে রাখবে, স্কিনে গ্লোয়িংটাও একই পর্যায়ে রাখবে, সুপার ব্রাইট করবে, প্লাস হচ্ছে একদম গ্লাসি স্কিনের মতো লুক দিবে। বার্ডনেসটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তোমার, বার্ডনেস ক্রিমটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আচ্ছা আমি বেশ কিছু কমেন্ট মিস করে ফেলেছি, আমি কমেন্টগুলো একটু পরে পড়ে নিচ্ছি। হ্যাঁ, বার্ডনেস ক্রিমটার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি 1050, বার্ডনেস ক্রিমটা অনলি 1050 টাকায় পেয়ে যাচ্ছে। সো বার্ডনেস ক্রিমটা যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে। এই ক্রিমটা ইউজে আপনাদের ফেসে কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট হবে না, কোনো পিলিং হবে না, 100% ইফেক্টিভ একটা প্রোডাক্ট। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এই যে এই হচ্ছে আপনার ক্রিমটা, এই হচ্ছে আপনার ক্রিমটা, যেটা কিনা আপনার স্কিনকে মিনিমাম 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করে ফেলবে। প্রাইস হচ্ছে 1050। হ্যাঁ, বার্ডনেস ক্রিমটার প্রাইস হচ্ছে 1050 টাকা। সো বার্ডনেস যাদের লাগবে তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, বার্ডনেস যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। বার্ডনেসের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 1050 স্কিন হোয়াইটেনিং এর জন্য। বার্ডনেসটা দেখিয়ে দিয়েছি, দেন হচ্ছে আপনাদেরকে আমি, যাদের স্কিনে একনি আছে, একনি স্পট আছে, প্লাস হচ্ছে খুব বেশি অয়েলি স্কিন, এমন কিন্তু অনেক ইনবক্সে আমরা পেয়ে থাকি যে আপু স্কিনে অনেক একনি আছে, স্কিনটা অনেক অয়েলি, স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে চাচ্ছি অ্যান্ড হচ্ছে আমার স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছি, তারা অবশ্যই উইনা ক্রিমটা নেবেন, তারা অবশ্যই উইনা ক্রিমটা নেবেন, কারণ উইনাটা হচ্ছে আপনার 100% উইদাউট এনি সাইড ইফেক্ট, আপনার স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে, আপনার স্কিনটাকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করবে, আপনার স্কিনের স্পটগুলোকে রিডিউস করবে, স্পটগুলোকে রিডিউস করবে। আর খুব বেশি রিজনেবল পাচ্ছেন, জাস্ট প্রোডাক্টের প্রমোটিং এর জন্য, কোনো পেজে অ্যাভেলেবল পাবেন না, প্রোডাক্টের প্রমোটিং এর জন্য আমি আপনাদের কতটা রিজনেবল দিচ্ছি, অনলি 650 টাকা, অনলি 650 টাকা করে আপনারা উইনা ক্রিমটা পাচ্ছেন, যেটা কিনা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, আপনার স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করবে। হ্যাঁ, আর অয়েল কন্ট্রোল যদি হয় আপনার একনি কিন্তু অনেকটাই আস্তে আস্তে কমে আসবে, এটা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, অয়েল কন্ট্রোল করে দেন আপনার স্কিনের একনিগুলোকে রিমুভ করবে, একনি স্পট রিমুভ করবে, আপনার স্কিনকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করবে। ওকে, প্রাইস হচ্ছে 650। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, এটা শুধু অয়েলি আর একনি স্কিনের তে আমি সাজেস্ট করি, আদার্স কাউকে কেউ চাইলেও আমি সাজেস্ট করি না, কারণ এটা সব থেকে ভালো কাজ করবে আপনার একনি স্কিনে আর হচ্ছে অয়েলি স্কিনের হোয়াইটেনিং আর স্পট রিডিউসের জন্য। সো যাদের অয়েলি স্কিন প্লাস একনি স্কিন তারা মাস্ট বি উইনা নিয়ে নেবেন, কারণ উইনা আপনারা অনেক রিজনেবল পাচ্ছেন, অনলি 650। লোমের জন্য কি আছে, লোমের জন্য এপিস অফ হেয়ার রিমুভাল সিরাম, লোমের জন্য এপিস অফ হেয়ার রিমুভাল সিরাম নিতে হবে, যেটা কিনা রেগুলার বেজে ইউজ করলে আপনার যে আনওয়ান্টেড হেয়ারগুলো ওগুলো সব রিডিউস হয়ে যাবে, হ্যাঁ ওগুলো সব আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, এবং একটা সময় আপনার হেয়ারের গ্রোথটাই কমে যাবে, আপনার ওই পরিমাণে আর হচ্ছে আপনার হেয়ার গজাবে না। সো এই হচ্ছে আপনার এপিস অফ হেয়ার রিমুভাল সিরাম, যেটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 650। এপিস অফ হেয়ার রিমুভাল সিরামের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 650 টাকা, মেড ইন ফ্রান্স। যারা ফেস প্লাস ফুল বডি বা বডির বিভিন্ন সিক্রেট প্লেসের হেয়ারগুলোকে রিমুভ করতে চাচ্ছেন তারা এপিস অফ হেয়ার রিমুভাল সিরামটা নেবেন। এপিস অফ হেয়ার রিমুভাল সিরামটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 650 টাকা, মেড ইন ফ্রান্স একটা প্রোডাক্ট। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এপিস অফ হেয়ার রিমুভাল সিরামের জন্য। আপু কেমন আছেন? এই তো রাসেল ভাইয়া ভালো আছি, আপনার কি অবস্থা? অনেকদিন পর। হ্যাঁ ভাইয়া ভালো আছি এখন। আচ্ছা আমি আপনাদেরকে নিউ কিছু সেরাম দেখাচ্ছি ফেসের জন্য, যাদের লাগবে তারা এই ডিসকাউন্টে নিয়ে নেবেন, একদম মিস করবেন না, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে। হ্যাঁ, মিস করলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ ডিসকাউন্টে যখন প্রোডাক্ট দেই তখন আপনারা প্রোডাক্ট কেন নেন না? যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে, স্কিনে অ্যান্টিরিঙ্কলস এর প্রবলেম আছে, তারা হচ্ছে ওয়ান স্প্রিং এর সিরামটা নেবেন, তারা হচ্ছে ওয়ান স্প্রিং এর হচ্ছে এই প্রোমিগেন্টের সিরামটা নেবেন, যেটা কিনা
আপনার স্কিনের ড্যামেজ ভাবটাকে রিকোভারি করবে। হ্যাঁ, ড্যামেজ ভাবটাকে রিকোভারি করবে, পোর্স মিনিমাইজ করবে, স্কিনকে সুপার ব্রাইট করবে। ওকে, স্কিনকে সুপার ব্রাইট করবে। সো যাদের এই সিরামটা লাগবে তারা হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস হচ্ছে আপনার, আচ্ছা আচ্ছা, সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই লাইভটা বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দেন। আজকে লাইভে একদম ভিউয়ার্স নাই, ভিউয়ার্স গুলো কোথায় গেল? আমি অনেক দিন যাবত লাইভে আসি না, তাই সবাই আমাকে ভুলে গেছে। নীলকুঠিরকে সবাই ভুলে গেল? নীলকুঠিরকে সব কিভাবে ভুলে গেলেন আপনারা? যারা যারা হচ্ছে লাইভে আছেন, প্লিজ একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, যাতে রেগুলার যারা ছিল আর যারা যারা হচ্ছে আমার লাইভটা রেগুলার দেখেন, তারা অবশ্যই হচ্ছে আমার পেজে গিয়ে ফলোইং আপনারা একটু সি ফাস্ট করে রাখবেন, যাতে আমি লাইভ হলে আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ, আমি লাইভ হয়েছি যাতে এটা আপনারা বুঝতে পারেন। সো আমি যে সেরামটার কথা বলছিলাম, এটা হচ্ছে যাদের ফেসে অ্যান্টি রিঙ্কলস এর প্রবলেম আছে, বয়সের ছাপ পড়ে গিয়েছে, স্কিনকে টান টান করতে চাচ্ছেন, অনেকটা গ্লসি গ্লাসি স্কিনের মতো করতে চাচ্ছেন, তারা অবশ্যই সেরামটা নেবেন। তারা অবশ্যই ওয়ান স্প্রিং এর সেরামটা নেবেন, যেটার প্রাইস কিনা পড়বে অনলি 500 টাকা, যেটার প্রাইস পড়বে অনলি 500 টাকা। হ্যাঁ হ্যাঁ সাদিয়া, একটু না, অনেক লেট করে ফেলছো। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও গার্লস গ্রুপে। হ্যাঁ, এটার প্রাইস পড়ছে অনলি 500 টাকা। এগুলো সব কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, এটার প্রাইস পড়ছে অনলি 500 টাকা। আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি, এটা আমার কাছে খোলা একটা ছিল। আচ্ছা, এই হচ্ছে আপনার সেরামটা। হ্যাঁ, সো যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলেন, আপনার স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, অ্যান্টি রিঙ্কলস এর প্রবলেমটাকে রিডিউস করবে, ছোপ ছোপ দাগগুলো রিডিউস করে ফেলবে, স্কিনটাকে অনেক বেশি ইয়ং একটা লুক দিবে। হ্যাঁ, ইয়ং একটা লুক দিবে, প্রাইস পড়বে আপনার অনলি 500 টাকা। এগুলো সব কিন্তু আপনার ডিসকাউন্টে পাচ্ছেন, ডিসকাউন্টে পাচ্ছেন, অনলি 500 টাকা প্রাইস পড়বে, অনলি 500 টাকা প্রাইস পড়বে। যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলতে হবে, যাদেরই লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবেন। এই সেরামটার জন্য প্রাইস পড়বে অনলি 500, অনলি 500 টাকা প্রাইস পড়বে। ওকে, যাদের এটা লাগবে তারা হারি আপ ইনবক্স করে ফেলবেন, 500 টাকা প্রাইস পড়তেছে, যেটা কিনা আপনার অ্যান্টি রিঙ্কলস এর প্রবলেম রিডিউস করবে, আপনার স্কিনটাকে হোয়াইট করবে স্পটের জন্য। আপু আপনি তো উত্তরই দেন না, আপনার কোন প্রশ্নের উত্তর দিলাম না। আপু মেস্তা ক্রিম আছে? হ্যাঁ মেস্তা ক্রিম আছে, মেস্তার জন্য আর ফেসের যে কোনো হচ্ছে স্পটের জন্য আপনাকে কোরিয়ান ক্রিমটা নিতে হবে। মেস্তার জন্য আর ফেসে যে কোনো ধরনের স্পট, আপনার যত ডার্ক স্পটই হোক না কেন, তার জন্য আপনাকে এই মেস্তা ক্রিমটা নিতে হবে। এটা মেস্তা না, মেইনলি এটা স্পটের জন্য, যত ডার্ক স্পটই হোক না কেন, এই এই ক্রিমটা আপনার সেই স্পটটাকে রিমুভ করে ফেলবে, সেই স্পটটাকে রিমুভ করে ফেলবে। আর মেস্তা তো 15 থেকে 20 দিনের মধ্যে একদম রিমুভ করে ফেলবে। এটা হচ্ছে আপনার আপনার অ্যান্টি রিঙ্কলস এর রেজু, এটা হচ্ছে কোরিয়ান একটা ক্রিম। আপু লাইফটা ক্লিয়ার না, তাহলে হয়তো বা নেট প্রবলেম। আমার এখানে তো তোমার স্পিড ফুলই দেখাচ্ছে, স্পিড তো ফুল দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কোরিয়ান রেজু, যেটা কিনা আপনার স্কিনের যত ডার্ক স্পটই হোক না কেন সেটাকে রিডিউস করে ফেলবে। আপনার ফেসের মেস্তা হতে পারে, আরও অনেক ডার্ক স্পটও যদি হয়, কাটা দাগ বা হচ্ছে অনেক ব্ল্যাক একটা স্পট আছে যেটা লং টাইম যাবো যাচ্ছে না, আপনি রেগুলার বেজে যখন এটা ইউজ করবেন ওটা চলে যাবে, 2 দিনে তার একটা স্পট যায় না, আপনাকে সময় নিয়ে ব্যবহার করতে হবে। বাট 15 থেকে 20 দিনের মধ্যে আপনার মেস্তা একদম চলে যাবে কোরিয়ান এই রেজু ইউজ করলে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার কোরিয়ান রেজু, যেটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি 1150। এটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস 1350 টাকা ছিল, পূজার অফার আপনারা 1150 টাকায় পাচ্ছেন। জাস্ট আর 2 ডেজ এই অফারটা থাকবে, আর 2 দিন এই অফারটা আপনারা পাবেন, তারপর কিন্তু এই অফারটা থাকছে না। সো যাদের লাগবে তারা অবশ্যই এই 2 দিনের মধ্যে পারচেস করে নেবেন। সো যাদের হচ্ছে রেজু লাগবে তারা স্ক্রিনশট নিন, বক্স করে ফেলেন, প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা। কিন্তু কিভাবে নিব? আমি যে পেজ থেকে লাইভ হয়েছি সেই পেজের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার,
অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে। আপনি যে প্রোডাক্টস নেবেন তার একটা স্ক্রিনশট দিবেন, আপনার অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট চলে যাবে, বা লাইভ শেষে আপনার সাথে অবশ্যই আমরা কমিউনিকেশন করব যে আপনার প্রোডাক্টটা আমরা কিভাবে আপনার কাছে পাঠাবো। সরি আপু, শেয়ার করতে করতে ভুল করে একটা শেয়ার ভয়েস গ্রুপে চলে গেল। ইটস ওকে, প্রবলেম নাই ভাইয়া, সব লাইভে কিছু না কিছু ভয়েস জয়েন করেই রেগুলার, এটা বলে কোনো লাভ নাই। এখন ঠিক আছে আপু? আচ্ছা ওকে, হয়তো বা নেট প্রবলেম ছিল ডিয়ার, নেট প্রবলেম আমার স্পিড ফুল দেখাচ্ছে, আমি এই জন্য বললাম যে হয়তো বা তাহলে তোমার ওখানে নেট প্রবলেম হতে পারে। যদি এরকম হয় লাইভ থেকে বের হও, বের হয়ে আবার লাইভে জয়েন করো। সো এই হচ্ছে আপনার মেস্তা প্লাস এনি কাইন্ড অফ স্পট প্লাস হোয়াইটেনিংয়ের জন্য যারা ভালো একটা ক্রিম চাচ্ছেন তারা অবশ্যই কোরিয়ান রেজুটা নিয়ে নেবেন। হ্যাঁ, রেজুট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 1150, যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলতে হবে। আর এখন হচ্ছে একটা সিরাম দেখাচ্ছি যারা হচ্ছে অনলি ফেসটাকে হোয়াইট করতে চাচ্ছেন, ফেসটাকে যারা অনেক ব্রাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই আপু মেস্তাকে আবার ফিরে আসতে পারে। আপনি এটা যদি ইউজ করা একদম ছেড়ে দেন, 5-6 মাস পরে আপনার যদি মেস্তার অনেক বেশি ডার্ক হয় সেটা আপনার স্কিনে আবার আস্তে আস্তে ব্যাক করতে পারে, কারণ মেস্তা হচ্ছে আপনার স্কিনের এত গভীর থেকে হওয়া একটা স্পট যেটা কখনোই যায় না। লেজার করলেও কিন্তু অনেক সময় আপনার স্কিনে মেস্তাটা আবার দেখা দেয়। সো মেস্তার ক্রিম ইউজ করার কিছু রুলস আছে, আমি আমার সব লাইভেই বলে দিই। লাইক আপনি রেজুটা ইউজ করেছেন, 15-20 দিনে কিন্তু আপনার মেস্তাটা চলে যাবে। দেন আপনি রেগুলার 7 দিনই এটা ব্যবহার না করে আপনি সপ্তাহে 2-3 দিন এটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মেস্তাটা আপনার স্কিনে কখনোই হচ্ছে না। আপনি যদি একটা ব্যালেন্স রেখে ক্রিমটা ইউজ করেন তাহলে আপনার স্কিনে মেস্তাটাও কখনো হবে না, প্লাস হচ্ছে আপনার স্কিনটা ড্যামেজও হবে না, হোয়াইটেনিংটাও থাকবে, গ্লোও থাকবে, বয়সে ছাপটাও পড়বে না। সো যারা মেস্তা ক্রিম ইউজ করবেন, শুধু রেজু না এমন কোনো কথা না, যে যে মেস্তা ক্রিমই ইউজ করেন না কেন, আপনি যখন দেখবেন আপনার মেস্তাগুলো চলে গিয়েছে, আপনি রেগুলার ক্রিমটা না দিয়ে আপনি সপ্তাহে 3-2 দিন ব্যবহার করেন, আপনার মেস্তাটাও হবে না, দেখা যাবে হচ্ছে আপনার স্কিনটা ওরকম সুন্দরই থাকবে। মেস্তা ক্রিম ইউজ করার রুলস হচ্ছে এটা, যে এইভাবে এইভাবে যদি আপনি মেস্তা ক্রিম ইউজ করেন আপনার মেস্তা কখনোই আপনার স্কিনে আর জেগে বসবে না। আচ্ছা, যারা হচ্ছে স্কিনটাকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করার জন্য ভালো একটা সিরাম চাচ্ছ, তারা অবশ্যই রাইস সিরামটা নিবা, হোয়াইট রাইস সিরামটা নিবা, যেটার কি না হিউজ পরিমাণে ডুপ্লিকেটস আছে। সো তোমাদেরকে অবশ্যই হচ্ছে চেক করে নিতে হবে। হ্যাঁ, এটা তোমার স্কিনের মানে বিউটিটাকে ধরে রাখার জন্যই হচ্ছে হোয়াইট রাইস সিরামটা, যেটা কিনা তোমার স্কিনকে, এটা এমন একটা এসেন্স যেটা তোমার স্কিনকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করবে। হ্যাঁ, যেটা তোমার স্কিনকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করবে, প্রাইস হচ্ছে 500 টাকা, 1000% গ্যারান্টি যে 100% ইম্পোর্টেড প্রোডাক্ট, নিজ হাতে ইম্পোর্ট করা অ্যান্ড 100% অরিজিনাল প্রোডাক্ট। সো যাদের ভালো লাগবে শুধু তারা ইনবক্স করবেন, কেউ আজেবাজে কোনো কমেন্টস করবেন না, কেউ ইনবক্সে আমার সাথে কোনো বার্গেনিং করবেন না। আর লাস্ট 2 ডেজের মধ্যে যে 4-5 জন পাগল ছাগল অর্ডার করে অর্ডার ক্যান্সেল করছেন তারা কোনো রিপ্লাই পাবেন না, তারা আমাকে আর কোনো ইনবক্স করবেন না, অ্যান্ড ইন ফিউচার আপনাদেরকে কখনো নীলকুটির থেকে আর কোনো প্রোডাক্ট দেওয়া হবে না, আপনাদের কোনো অর্ডারও নেওয়া হবে না। যারা প্রোডাক্ট অর্ডার করে আমার অর্ডার ক্যান্সেল করে তাদেরকে আমি কখনো আর প্রোডাক্ট দিই না। ওকে, তারা লাইভ দেখতেছেন, আমি জাস্ট সরি আপনাদেরকে বললাম, যাদেরকে বলছি তারা বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আপনার হোয়াইট রাইস সেরামটা, যেটা আপনার স্কিনকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করবে, প্রাইস হচ্ছে অনলি 500 টাকা, যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। হ্যাঁ, দুইটা সেরামই কিন্তু অ্যাভেলেবেল আছে, দুইটা সেরামই অ্যাভেলেবেল আছে যাদের মেস্তা আছে, যারা মেস্তা ক্রিমটা অর্ডার করবেন বা ফেসের স্পটের জন্য কিছু অর্ডার করবেন তার অবশ্যই সাথে এটা নিয়ে নেবেন, তারা অবশ্যই সাথে এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনি সন্ধ্যার দিকে আপনার ফেসে অ্যাপ্লাই করলেন, দেন রাতে আপনি ঘুমানোর আগে হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করলেন, আবার দিনে আপনি এটা ইউজ করলেন, আপনার স্কিন আরও ইমার্জেন্সি রিকভারি করবে, আরও বেশি গ্লো করবে, বয়সের ছাপ প্লাস অ্যান্টি রিঙ্কলসটা একদম রিডিউস করে ফেলবে, কারণ এটাও আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন। সো যারা মেস্তা ক্রিম অর্ডার করবেন তারা অবশ্যই সাথে একটা ওয়ান স্প্রিং এর প্রমিগেন্ট সিরামটা নিয়ে নেবেন, আর যারা হোয়াইটেনিং এর জন্য ক্রিম নিবা তারা অবশ্যই সাথে রাইস সিরাম নিবা। তাহলে তোমরা অনেক বেশি ইমার্জেন্সি তোমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি সুন্দর গ্লো স্বাভাবিক করতে পারবা। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে নিউ কিছু শীত মাস্ক দেখাই, যেগুলো কিনা তোমার স্কিনকে অনেক বেশি হচ্ছে আকর্ষণীয় করে তুলবে। যাদের ফেসে পোর্সের প্রবলেম আছে, যারা পোর্স মিনিমাইজ করতে চাচ্ছ, তারা স্নেইলের শীত মাস্ক নিবা। স্নেইল হচ্ছে এমন একটা জিনিস, স্নেইলের যে এসেন্সটা আছে, আই মিন যে লালাটা আছে, সেইটা দিয়ে কিন্তু বিভিন্ন সেরাম, বিভিন্ন ক্রিম, বিভিন্ন শীত মাস্ক তৈরি করা হয়। কারণ হচ্ছে তোমার স্নেইলের ওই যে এসেন্সটা বা যে হচ্ছে লালাটা, ওটা হচ্ছে তোমার পোর্সের সব থেকে ইফেক্টিভ একটা মেডিসিন বলতে পারো, যেটা কিনা তোমার 100% পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। অ্যান্ড এটা হচ্ছে তোমার স্নেইলের একটা শীট মাস্ক, যেটা কিনা তোমার 30 গ্রাম
হ্যাঁ, এটার মধ্যে একটা শিট মাস্ক আছে, অ্যান্ড এটার মধ্যে তোমার বেশ কিছু এসেন্স আছে যেটা কিনা তোমার স্নেইলের এক্সট্রাক্ট দিয়ে হচ্ছে তৈরি করা, যেটা তুমি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করলে তোমার স্কিনের পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে, তোমার স্কিন অনেক বেশি ব্রাইট হবে, তোমার স্কিনকে অনেক বেশি রিকভারি করবে। যারা হচ্ছে বিভিন্ন ক্রিম ট্রিম ইউজ করতে চাও না, বাট হচ্ছে তোমার কি ফেসটাকে একটু হেলদি রাখতে চাও, ক্লিন রাখতে চাও, পোর্সটাকে মিনিমাইজ করতে চাও, তারা অবশ্যই স্নেইলের এই শিট মাস্ক নিবা। এটার মধ্যে কিন্তু অনেক জেলও থাকবে যেটা দিয়ে তোমার ফেসটাকে তুমি মাসাজ করতে পারবা। ওকে, সো তোমার স্নেইলের এই শিট মাস্ক স্টকে এভেলেবেল আছে, যাদের এটা লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবা। এটা হচ্ছে 120 টাকা করে পিস পড়বে, 120 টাকা করে হচ্ছে তোমার স্নেইলের এটা পিস পড়বে, যেটা কিনা তোমরা 150 থেকে 200 টাকার নিচে কোনো পেজে পাবা না, আমি 100% শিওর হয়ে বলতে পারি। বাট আমি জাস্ট হচ্ছে তোমরা এটা কোনো পেজেও এভেলেবেল পাবা না, দ্যাটস ওয়াই দিচ্ছি, তোমরা ইউজ করো, ইউজ করে বুঝো, জানো যে এটা আসলে কতটুকু ইফেক্টিভ। হ্যাঁ, আমি ইউজ করে দেখাবো। এই যে স্নেইলের শিট মাস্ক, সো যাদের লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবা। প্রাইস হচ্ছে অনলি 120, অনলি 120। আপু, আমাকে আবার কিছু হেয়ার অয়েল দিতে হবে মুখের অয়েল কাটানোর জন্য, একটা ফেস ওয়াশ সব দিয়েন। আচ্ছা রাসেল ভাইয়া, আমি লাইভ শেষে ইনবক্স করবো নি, আমি তো আসলে এতদিন টাইম পাই না, এই জন্য আপনাকে আমার নক করা হয়নি, আমি লাইভ শেষে আপনাকে নক করবো, সমস্যা নাই। আপু, আমার নাকে অনেক তেল আর শাল জমে, কি ইউজ করলে ভালো হবে? তুমি স্কার্ব ইউজ করবা, স্কার্ব ইউজ করো রেগুলার, তাহলে হচ্ছে তোমার ওটা চলে যাবে। একদিনে তো আসলে র্যাশ কখনো যায় না, সময় সাপেক্ষ ব্যাপার। আর হচ্ছে ব্ল্যাক হেডসের জন্য মাস্কও অ্যাপ্লাই করতে পারো, তুমি ব্ল্যাক হেডসের জন্য তোমার ফেসের শালের জন্য তুমি স্লিপিং মাস্কও অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা তোমার স্কিনকে অনেক ডিপ থেকে ক্লিন করবে। আমি তো ইউজ করেছি, তুমি এখনই রেজাল্ট দেখতে পারবা। অয়েলটা হতে হবে আগের মতোই, আগেরটার থেকে ভালো হেয়ার ফল অয়েল দিবেন। আচ্ছা, কোনো প্রবলেম নাই, সাফার থেকেও বেস্ট হেয়ার ফল অয়েল দিব। আচ্ছা, যারা কি না স্কিনটাকে অনেক বেশি হচ্ছে মানে স্মুথ রাখতে চাচ্ছ, সফট গ্লসি এবং হচ্ছে অনেক বেশি আকর্ষণীয় রাখতে চাচ্ছ হোয়াইটেনিংয়ের জন্য, তোমরা হচ্ছে এই শিট মাস্কটা নিবা। হ্যাঁ, এই এইটা নিবা, এটা তোমার স্কিনটাকে অনেক ভালো ব্রাইটেনিং এর কাজ করবে। হ্যাঁ, অনেক ভালো ব্রাইটেনিং এর কাজ করবে। এগুলো 100 টাকা করে পিস পড়বে, 100 টাকা করে পিস পড়বে। আর স্কিনকে ইমার্জেন্সি ব্রাইট করার জন্য, যারা স্কিনটাকে অনেক বেশি ইমার্জেন্সি হোয়াইটেনিং একটা লুক দিতে চাও, স্কিনটাকে হোয়াইট করতে চাও, তারা অবশ্যই হচ্ছে এটা নিবা, তারা হচ্ছে অবশ্যই এটা নিবা। এগুলো 100 টাকা করে পিস পড়বে। আপু, গ্রিন টি আছে? আপু, গ্রিন টি স্টক আউট, গ্রিন টি স্টক আউট, গ্রিন টি সানডে রে স্টক হবে, সানডেতে গ্রিন টি অ্যাভেলেবেল পাবেন। স্টিল নাও গ্রিন টি স্টক আউট, সরি, গ্রিন টি এখন স্টকে নাই, বাট গ্রিন টি সানডেতে পাবেন, গ্রিন টি সানডেতে পাবেন, এখন গ্রিন টি স্টকে নাই। আচ্ছা, আমার ফেসটাকে আমি এখন ক্লিন করে ফেলবো, কারণ আমার হচ্ছে লাইফে প্রবলেম হচ্ছে, আমার ফেসটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি, একটু ভিজিয়ে নিই, শুকিয়ে গেছে। যাদের হচ্ছে এই মাস্ক লাগবে তারা হারিয়া অর্ডার করে ফেলবা, ডিসকাউন্ট থাকতে নিয়ে নাও যদি তোমার ইচ্ছায় থাকে নেওয়ার জন্য, বা তুমি হচ্ছে যদি চাও যে না আমি একটা স্লিপিং মাস্ক আমার ইউজ করার দরকার, তার জন্য আমি গোল্ডটাই ইউজ করতে চাই, তাহলে তুমি এখনই হচ্ছে, এই যে ভয়েস গ্রুপে লাইভ শেয়ার হয়েছে, এখন কত ধরনের লোক আসবে, এদেরকে ব্লক করে ছাড়তে পারবো না। প্লিজ কেউ ভয়েস গ্রুপে লাইভ শেয়ার করো না। ভয়েস গ্রুপে কেউ লাইভ শেয়ার করো না, শেয়ার কম করো, তোমরা কম শেয়ার করলেও আমি তোমাদেরকে গিফট দিব, কোনো প্রবলেম নাই, বাট ভয়েস গ্রুপে লাইভ শেয়ার করো না তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট। আমার আসলে শরীর একদম ভালো না, আমি অসুস্থ, সো হচ্ছে এই যে মানুষের সাথে এখন র‍্যাপ বিহেভ করবো বা এগুলো কথাবার্তা শোনার জন্য আসলে আমি মেন্টালি প্রিপেয়ার না, সো তোমরা হচ্ছে আমার খুব মেজাজ খারাপ হয়ে যাবে আজকে আমাকে কেউ আজেবাজে কথাবার্তা বললে, কারণ ধৈর্য সৌর্য সবসময় একরকম থাকে না। সো তোমরা আজকে দয়া করে হচ্ছে, এই যে এক পাগল জয়েন করছে, দয়া করে তোমরা হচ্ছে কেউ ভয়েস গ্রুপে লাইভ শেয়ার করো না। আমি কিন্তু 24K এর গোল্ড মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, এটা আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি এখন ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা অ্যাপ্লাই করলে স্কিনটা হচ্ছে তোমার কত বেশি গ্লো করে, কারণ আমার স্কিনটা কিন্তু অনেক ডাল হয়ে গিয়েছে। হ্যাঁ,
আমার স্কিনটা অনেক ডার্ক হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে ভাবলাম তাই, যেহেতু আমি আজকে লাইভে মানে স্কিনে অ্যাপ্লাই করবো, সো আমি লাইভে কেন না ইউজ করে দেখাই, যাতে তোমরা আরও মানে একদম 100% হচ্ছে শিওর হতে পারো যেটা আসলে কত ভালো কাজ করে। এটা কিন্তু তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর যে প্রবলেম থাকবে সেটাও কিন্তু এটা হচ্ছে রিডিউস করে দিবে। সো যাদের ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে তারা কিন্তু এটা নিয়ে নিবা, কারণ এটা তোমার ব্ল্যাক হেডস প্লাস হচ্ছে হোয়াইট হেডস সবকিছুই হচ্ছে তোমার রিডিউস করতে হেল্প করবে। আল্লাহ রে, একে যে ভয়েস গ্রুপে লাইভ শেয়ার করছে রে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে লাইভে ইউজ করে দেখিয়েছি। আপু কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ আপু বলেন, কি জানতে চাচ্ছেন? এটার নাম কি আপু? এটার নাম হচ্ছে 24K গোল্ড স্লিপিং মাস্ক। হ্যাঁ 24K হচ্ছে আপনার স্লিপিং মাস্ক আপু। এটার প্রাইস হচ্ছে 650 টাকা আপু। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আপু একটু ইনবক্স দেখো। আমি বুঝতে পারছি তুমি ইনবক্সে কি বলেছ, বাট একটা ভেজাল আছে, আমি তোমাকে লাইভ শেষে বলবো নি। আপু জোয়ালি, আপু জোয়ালির কোনটা চাচ্ছ? পাপায়া জোয়ালিটা চাচ্ছ না অনলি যেটা জোয়ালি সেটা চাচ্ছ? জোয়ালির পাপায়া হবে থাইল্যান্ডেরটা। আচ্ছা সো আমি হচ্ছে এখন যেহেতু লাইভে, সো আমি এত তো মাসাজ করতে পারছি না, সো আমি নর্মালি আমার ফেসটাকে একটু হচ্ছে মাসাজ করে নিলাম। তোমরা আরেকটু টাইম নিয়ে করবা, তোমরা আরেকটু টাইম নিয়ে করবা, কারণ আমি তো লাইভে, সো আমি তো এখন আর এত মাসাজ করতে পারছি না। তো আমি হচ্ছে মাস্কটা তুলে ফেলতেছি, দেন হচ্ছে আমি আমার ফেসে সুদিং জেল ইউজ করবো। হ্যাঁ দেন হচ্ছে আমি আমার ফেসে সুদিং জেল দিব। তোমরা জাস্ট হচ্ছে লাইভে যারা শুরুতে ছিলা তারা এখন ফেসটা দেখো যে আমার কত ডাল স্কিন ছিল, সেই স্কিনটা হচ্ছে কত গ্লো করতেছে। সো এটা আমি স্কিনে অ্যাপ্লাই করেছিলাম, যেটা কিনা আমি স্কিনটাকে ক্লিন করে, আমার স্কিনটাকে আমি ক্লিন করেছি, আমার স্কিনটা ভালোভাবে ক্লিন করা হয়নি। আমি হচ্ছে সুদিং জেল ইউজ করবো, এই জন্য খুব বেশি ভালোভাবে ক্লিন করলাম না। সুদিং জেলটা যখন মাসাজ করবো তখন আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নেব। সো এই হচ্ছে আপনার মাস্কটা ইউজ করলে, যখন আপনি আপনার স্কিন থেকে মাস্কটাকে উঠিয়ে নেবেন তখন দেখবেন যে আপনার স্কিনটা কত বেশি গ্লো করে। আই হোপ আপনারা আমার স্কিনটা দেখে বুঝতে পারতেছেন যে আমার স্কিনটা কতটা বেশি গ্লো করতেছে। সো যাদের লাগবে তারা হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। স্লিপিং মাস্কটা আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন হচ্ছে অনলি 650 টাকা করে। দেখাও কি কাজ করো একটু বলো। আপু জোয়ালিটা আমার কাছে, আপনি যেটা বলছেন ওই জোয়ালিটা আমার কাছে হবে না, থাইল্যান্ডের জোয়ালির পাপায়াটা হবে। এটা হচ্ছে আপনার ডে নাইট ক্রিম,
এটা হচ্ছে আপনার ডে নাইট ক্রিম, যেটা আপনার আন্ডার আই ডার্ক সার্কেল রিডিউস করবে, আপনার ফেসের যে কোনো ধরনের স্পট রিডিউস করবে, মেসটা যদি থাকে সেটাও চলে যাবে, মেসটা যদি থাকে সেটাও চলে যাবে, প্লাস হচ্ছে আপনার স্কিনকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করবে। আর এটার কিনা যে ডে ক্রিমটা আছে, সেই ডে ক্রিমটা আপনার স্কিনে সানস্ক্রিনের কাজ করবে। এটার প্রাইস হচ্ছে 850, এটার প্রাইস হচ্ছে 850 টাকা। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, হ্যাঁ 850 টাকা প্রাইস পড়বে, যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। আর হচ্ছে যাদের ফেসে হচ্ছে তোমার ব্ল্যাক হেডস প্লাস হচ্ছে হোয়াইট হেডস এর প্রবলেম আছে, তারাও মানে এটা মাস্ট বি নিয়ে নেবেন, তারাও মাস্ট বি এটা নিয়ে নেবেন, কারণ এটা এত ইফেক্টিভ একটা প্রোডাক্ট, যা হচ্ছে আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না, যে পর্যন্ত আপনি নিজে অ্যাপ্লাই না করবেন আপনি আসলে এটার গুণাগুণটা বুঝতে পারবেন না। বাট এই জন্যই কিন্তু আমি লাইভে ইউজ করে দেখাচ্ছি, কারণ লাইভে ইউজ করলে দেখা যায় কি অনেকটাই বোঝা যায় একটা প্রোডাক্টের কার্যকারিতা। ওকে, প্রবলেম হওয়ার, আচ্ছা একটা মানে একটা কমন সেন্সের ব্যাপার, কোনো প্রোডাক্ট ইউজ করলে যদি স্কিনে প্রবলেম হয় সেটা কি আমরা নিজেরা কখনো ইউজ করতাম? আর ফেসের ব্যাপারে ভাইয়া, আমরা শুধু নিজেরা না, আপনাদেরকেও কখনো এমন কোনো প্রোডাক্ট দেই না যে প্রোডাক্ট ইউজ করলে আপনাদের স্কিনে ক্ষতি হবে, কারণ স্কিন সবার, স্কিনই সবার কাছে অনেক বেশি প্রিয়, সেটা খারাপ হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, কালো ফর্সা যেমনই হোক, যার যার স্কিন তার কাছে অনেক ফেভারেট। সো স্কিনের ব্যাপার নিয়ে আমি খুব সিনসিয়ার, আর সব প্রোডাক্ট ইউজ করে দেখাই এটা বললে ভুল হবে। স্লিপিং মাস্ক সবারই একটা ইউজ করা দরকার, শীত মাস্ক সবাই ইউজ করতে পারে, এগুলোর কোনো হচ্ছে আপনার হিন্দি বলা, তুই তো নিজেই হিন্দি পারস না, হিন্দি বলা তুই লেখছিস, তোর স্পেলিং হয়েছে, তোকে ব্লক করি, দাঁড়া, এমনি মেজাজ খারাপ, তুই আজে বাজে কমেন্ট করিস না, তার তার খবর আছে। আপু কেমন আছো, এতদিন লাইভে আসলে আপু আমি আসলে একটু অসুস্থ ছিলাম, আর তারপরে হচ্ছে একটু ভেকেশনে ছিলাম, সো হচ্ছে লাইভে আর আসা হয়নি। আপু চুল না ওঠার জন্য কি আছে আপনার কাছে? আপনার হচ্ছে অয়েল আছে ভাইয়া, ইনবক্স করতে হবে, অয়েলটা আসলে আমি নিয়ে বসি নাই, সো দেখাতে পারছি না। আচ্ছা এখন হচ্ছে আমি স্কিনে সুদিং জেল অ্যাপ্লাই করবো, সো কথা না বলে হচ্ছে অ্যাপ্লাই করি আর হচ্ছে আপনার পাশাপাশি কথা বলি। হ্যাঁ যারা স্কিনটাকে একদম হচ্ছে ডলি স্কিন করতে চাচ্ছেন, প্লাস হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছেন, গ্লাস স্কিন চাচ্ছেন, তারা অবশ্যই সুদিং জেল নেবেন। সুদিং জেল কিন্তু আপনার স্কিনকে, আপনার স্কিনকে খুব ভালো মানে খুব হেলদি রাখতে হেল্প করে, আপনার স্কিনকে হচ্ছে হোয়াইটেনিং দেয়, স্কিনের ড্যামেজ রিপেয়ার করে। আর গ্লাস স্কিন সুদিং জেল যেটা, সেটা তো আপনার স্কিনকে একদম গ্লাসের মতো চকচকে করে ফেলবে, হ্যাঁ একদম ডল স্কিন লুক দিবে। সো আমি কিন্তু আপনাদেরকে লাইভে ইউজ করে দেখাচ্ছি, সো এই সুদিং জেল যাদের লাগবে তারা হারিয়া পিন বক্স করে ফেলবেন। কেমন আছেন আপা? হ্যাঁ রকি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? সো এই হচ্ছে সুদিং জেলটা, যেটা কিনা আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখালাম। সো এখন আমি সুদিং জেলটা সম্পর্কে আপনাদেরকে বলছি, যেটা আপনাদের স্কিনে কি কি কাজ করবে বা এটা আপনাদের স্কিনের জন্য কতটুকু ইফেক্টিভ হবে। হ্যাঁ সো আমি হচ্ছে আমি হাতটা একটু উপাস করে নিচ্ছি। ওকে, সো এখন আমি আমার ফেসে যেটা অ্যাপ্লাই করলাম, অ্যাট ফার্স্ট হচ্ছে আমি একটা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, গোল্ডের একটা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করেছিলাম, যেটা ইউজ করলে ইনস্ট্যান্টলি আপনার স্কিনে কত গ্লো আসে এটা কিন্তু আপনারা লাইভেই দেখেছেন, হ্যাঁ আপনারা লাইভেই দেখেছেন। সো এটা ক্লিন করে আমার ফেসে, এটা তো একটা মাস্ক, এটা ক্লিন করে আমার ফেসটাকে আমি আরও একটু গ্লসি করার জন্য, আমার স্কিনটাকে একদম গ্লাসি স্কিন করার জন্য আর আমার স্কিনের হোয়াইটেনিংয়ের জন্য আমি কিন্তু সুদিং জেল ইউজ করেছি। আর সুদিং জেল নিউ স্টক হয়েছে হচ্ছে ক্যারোটসের সুদিং জেলটা, যেটা কিনা আপনার স্কিনের হোয়াইটেনিংয়ের জন্য আরও বেস্ট কাজ করবে। স্কিন হোয়াইটেনিংয়ের জন্য এটার কাজই হচ্ছে আপনার স্কিন হোয়াইটেনিং করা, ব্রাইটেনিং করা, সান বার্ন রিপেয়ার করা, হ্যাঁ যেটা কিনা আপনাকে গ্লাস স্কিন লুক দিবে। হোয়াইটেনিং, ব্রাইটেনিং, সান বার্ন রিপেয়ার, এটার কাজ হচ্ছে তিনটা, এটা একদম গ্লাস স্কিন লুক দিবে। সো যাদের লাগবে হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে। বুঝলাম না এগুলো কোথায় পাবো, আপনার বোঝা দরকার নাই, আমি আপনাকে ব্লক করে দিচ্ছি, তাহলে আপনার এত টেনশন হবে না।
এটার নাম কি আপু, জেলটার আর প্রাইস কত? আপু জেলটা হচ্ছে তোমার ডক্টর মাইনারের, হ্যাঁ ডক্টর মাইনারের হচ্ছে তোমার ক্যারোটসের শুটিং জেল, এটা হচ্ছে তোমার ক্যারোটস, এই দেখো। ওকে প্রাইস হচ্ছে 750, 750 টাকা। যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। এটা হচ্ছে তোমার 300 গ্রাম থাকবে, লং টাইম ইউজ করতে পারবা। এগুলো কিন্তু তোমার পরিমাণে খুব বেশি লাগে না, তুমি খুব অল্প জেল ইউজ করলেই তোমার ফুল ফেসে হয়ে যায়। মানে অনেকে আমরা অনেক সময় ভাবি যে একটা কিনবো বাট হচ্ছে অনেক প্রাইস হয়ে যাচ্ছে বা কয়দিন ইউজ করতে পারবো, তাদের জন্য বলতেছি লং টাইম ইউজ করতে পারবা, মিনিমাম 2 মান্থ থেকে 3 মান্থ ইউজ করতে পারবা। কারণ আমারও 2 মান্থের বেশি চলে যায়, আমারও 2 মান্থের বেশি চলে যায়। সো যাদের এটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা এই ডক্টরের সুদিং জেলটার জন্য, যেটা কিনা তোমাদের স্কিনে হোয়াইটেনিং দিবে, ব্রাইটেনিং দিবে, অ্যান্ড হচ্ছে তোমার সানবার্ন রিপেয়ার করবে, গ্লাস স্কিন লুক দিবে। প্রাইস হচ্ছে তোমার 750, প্রাইস হচ্ছে 750। আজকে চলে আসছি, সব সময় তো আর একভাবে আসা যায় না, এক এক সময় ড্রেস আপ, মানে ড্রেস আপ এক এক রকম থাকে। ওকে সো এখন আমি যেটা আমার ফেসে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে তোমার এই সুদিং জেলটা। সুদিং জেলটার আগে আমার স্কিনে হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলবা। আর এখন হচ্ছে আমি তোমাদেরকে বডি হোয়াইটেনিংয়ের জন্য একটা হচ্ছে লোশন দেখাচ্ছি, যারা ফুল বডি ব্রাইট করতে চাচ্ছ, যারা ফুল বডি ব্রাইট করতে। আচ্ছা তার আগে আমি তোমাদের আরেকটা সুদিং জেল দেখাচ্ছি। তোমার হচ্ছে ফেস প্লাস ফুল বডিতে যারা ইউজ করতে চাও সুদিং জেল, তারা বানানা সুদিং জেল নিবা। আপু মাস্কটা ইউজার সিস্টেমটা কি? আপু মাস্কটা ইউজার সিস্টেমটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি এই মাস্কটা আপনার স্কিনে হচ্ছে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। আমি লাইভে দেখিয়েছি, আপনি রেকর্ডেড লাইভ দেখে নিন। হা হা রিয়াক্ট কে দিচ্ছেন, লাইভ থেকে বের হয়ে যান, প্রতিবন্ধী যারা আছেন লাইভ থেকে বের হন। আপু হাত পা গলা একটু কালো ভাব আছে, কি করবো? আপু এই যে হাত পার প্রোডাক্টটি দেখাবো আমি, একটা আপু হচ্ছে এটা গেছে, আমি বলে দিই আপনাকে হাত পার ব্ল্যাক স্পট সম্পর্কে বলছি। আপনার এই হচ্ছে 24K গোল্ড স্লিপিং মাস্ক, যেটা একটা রেডি মাস্ক, আপনি জাস্ট হচ্ছে আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, 5 থেকে 10 মিনিট রাখবেন, রেখে পানি দিয়ে ওটাকে আপনি মাসাজ করে আপনার ফেসটাকে ক্লিন করে ফেলবেন। দেখবেন ইনস্ট্যান্টলি আপনার ফেসটা অনেক বেশি গ্লো করবে। আমি কিন্তু ইউজ করে দেখিয়েছি, হ্যাঁ আমি কিন্তু ইউজ করে দেখিয়েছি। যাদের জন্ম খারাপ তারা আজে বাজে কমেন্ট করবে, ঠিক আছে? আপু এগুলোতে ফেসের অয়েল কাটবে ভাইয়া? হ্যাঁ মাস্কে তো অবশ্যই ফেসের অয়েল কাটবে। আপু আপনাকেই তো বললাম, আপনি অ্যান্সারের কথা বললেন, আপনাকেই তো বললাম এটা জাস্ট আপনার ফেসে আপনি লাগাবেন, লাগিয়ে আপনি 5 থেকে 10 মিনিট রেখে দিবেন, দেন আপনি পানি দিয়ে ওটা মাসাজ করে আপনার ফেসটাকে ক্লিন করবেন। এটার প্রাইস হচ্ছে 650 টাকা। আর এখন আমি আমার ফেসে হচ্ছে এই ক্যারোটসের সুদিং জেলটা ইউজ করেছি, যেটা কিনা আপনার স্কিনটাকে হোয়াইট করবে, ব্রাইট করবে, সানবার্ন রিপেয়ার করবে। প্রাইস পড়বে 750 টাকা। ডক্টরের সুদিং জেল একদম গ্লাস স্কিন লুক দিবে, যারা গ্লাস স্কিন লুক চাচ্ছেন তারা অবশ্যই এই সুদিং জেলটা নেবেন, এটার বিকল্প কোনো সুদিং জেল হয় না, এটা স্কিনকে অনেক বেশি ইমার্জেন্সি হোয়াইটেনিং করে। প্রাইস হচ্ছে 750। আমার এসএমএস কেন পড়ছো না আপু? তোমার এসএমএস পড়ি নেই, তুমি কি এসএমএস দিয়েছো আপু? আবার একটু লিখো, হয়তোবা স্কিপ করে ফেলেছি, হয়তোবা স্কিপ হয়ে গিয়েছে। আপু যাদের কমেন্ট মিস হয়ে যাবে মাইন্ড করবে না, তোমরা আবার একটু কষ্ট করে কমেন্ট করবে। হ্যাঁ আচ্ছা, যারা ফেস প্লাস ফুল বডিতে ইউজ করার জন্য ভালো সুদিং জেল চাচ্ছ, তারা অবশ্যই বানানা সুদিং জেল নিবা, তারা অবশ্যই বানানা সুদিং জেল নিবে। কারণ বানানা সুদিং জেলটা হচ্ছে তোমার স্মুথ করবে, ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে, ময়েশ্চারাইজিং করবে। আর যেটা কিনা তোমার ফেস প্লাস ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবা, তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, বানানা সুদিং জেলটা তোমার স্কিন প্লাস ফুল মানে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবা। সো যাদের এটা লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবা। বাট এটা কিন্তু মেড ইন চায়না একটা প্রোডাক্ট, হ্যাঁ এটা কিন্তু মেড ইন চায়না একটা প্রোডাক্ট, বাট অনেক বেশি ইফেক্টিভ একটা প্রোডাক্ট। সো যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবা, এটাও তোমরা 750 টাকায় পাচ্ছ। আপু জেলটা কতক্ষণ রাখতে হবে? আপু জেলটা 5 থেকে 10 মিনিট, 10 মিনিট রাখলে, আমি 5 থেকে 10 মিনিট রাখি, বাট 5 মিনিট রাখলেও তোমরা হবে, কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে তোমরা ফেসে এটা 5 মিনিট রেখে তোমরা ফেসটাকে ভালো করে মাসাজ করে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলবা, দ্যাটস ইট। এটা কিন্তু খুবই ইজি। হ্যাঁ শশা ইউজ করা যাবে কি? হ্যাঁ এগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ভাইয়া, এগুলো ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, এগুলোতে কোনো জেন্ডার ভ্যারিয়েশন নাই। আপু অনেক
অনেকে বলে শুকাই গেলে উঠাইতে হয় আপু, সেটা হচ্ছে অন্য মাস্ক, যেটা হচ্ছে তুমি পিলিং মানে পিল অফ মাস্ক, যেগুলা যেটাকে তুমি টেনে তুলবা শুকাই গেলে, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস আপু। তুমি বলছো ঠিক, বাট প্রোডাক্ট হচ্ছে তোমার দুইটা দুই ধরনের প্রোডাক্ট, বেশি ভালো হবে কোনটা? কিসের জন্য ভাই? আর আসল ভাইয়া কিসের জন্য আমি বুঝতে পারিনি আপু। চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, কিছু একটা উপায় বলো। চুল পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না, সাফা হেয়ার অয়েলটা নেবেন, আমার পেজে দেখেন আপনার হচ্ছে পোস্ট করা আছে, বা আপনি আমাকে ইনবক্সে সাফা হেয়ার অয়েল লিখে ইনবক্স করলেই হবে। 7 থেকে 10 দিন আপনার হেয়ার ফল হচ্ছে, 70% স্টপ হয়ে যাবে সাফা হেয়ার অয়েল ইউজ করলে। 100% হচ্ছে আপনার মানে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা, কোনো কেমিক্যাল নাই। সো যাদের হেয়ার ফল অতিরিক্ত মাত্রায় হচ্ছে তারা অবশ্যই সাফা হেয়ার অয়েল নেবেন। আমার কাছে সাফা হেয়ার অয়েল এখন নাই, আমি দেখাতে পারছি না, বাট আপনারা আমাকে ইনবক্স করে দেন। ফেস জেলটা কতক্ষণ ফেসে রাখা লাগে? 5 থেকে 10 মিনিট আপু, 5 থেকে 10 মিনিট, এর বেশি রাখার দরকার নাই। আচ্ছা, আমি হচ্ছে তাইওয়ানের একটা ক্রিম দেখাচ্ছি, যারা স্কিনে স্পট রিমুভ করতে চাচ্ছ প্লাস হোয়াইটেনিং চাচ্ছ, তারা হচ্ছে এগেনচেরিটা নিবা, তারা এগেনচেরিটা নিবা। এগেনচেরিতে কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে, হ্যাঁ এগেনচেরিটাতে একটা ডিসকাউন্ট চলতেছে, যাদের লাগবে হাই আপ ইনবক্স করে ফেলবা। এগেনচেরি কিন্তু তোমরা এখন 750 করে পাবা, এগেনচেরি 750 টাকা করে পাবা, যেটা তোমার স্পট আউট করবে প্লাস হচ্ছে তোমার স্কিনে হোয়াইটেনিং দিবে, স্কিনে হোয়াইটেনিং দিবে। আমি এগেনচেরিটা খুলে দেখাচ্ছি, এই হচ্ছে তোমার এগেনচেরি ক্রিমটা, যেটা হচ্ছে তোমার তাইওয়ানের একটা প্রোডাক্ট, যেটা তোমার স্কিনে হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে তোমার স্কিনের স্পট রিডিউস করবে। এগেনচেরিটার হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 750 টাকা। এগেনচেরি যাদের লাগবে ইনবক্স করে ফেলবো। এগেনচেরির কিন্তু হিউজ রিভিউ আছে আমার পেজে, তোমরা রিভিউ দেখে দেন অর্ডার করো, কোনো প্রবলেম নাই। ফেস ওয়াশ করে জেল, জেল কোনটা ভালো হবে ভাইয়া? বানানা সুদিং জেল নিয়ে নিন আপু। অ্যালোভেরা জেলটা কেমন আপু? অ্যালোভেরা জেলটাও ভালো, বাট অ্যালোভেরা জেলটা সবার স্কিনে স্যুট করে না, কারণ অ্যালোভেরা সবার স্কিনের জন্য না। অ্যালোভেরাতে হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে পিলিং হয়, যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ বা অ্যালার্জি স্কিন, অ্যালোভেরা ইউজ করলে তাদের স্কিনে পিলিং এর প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই জন্য আপনার অ্যালোভেরা জেলটাও ভালো, বাট যদি আপনার স্কিনে অ্যাডজাস্ট হয় তাহলে তো মাশাল্লাহ, আর যদি না হয় তাহলে একটু প্রবলেম, এটাই হচ্ছে কথা। বাট অ্যালোভেরা জেলও খারাপ নয়। গোল্ড মাস্টার প্রাইস হচ্ছে 650। থ্যাংক ইউ আপু, যদি কষ্ট করো একটু সাফা হেয়ার অয়েলটার প্রাইস বলবা। আপু সাফা হেয়ার অয়েলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 850। সাফা হেয়ার অয়েলের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850, রেগুলার প্রাইস ছিল 950 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850 টাকা। আপনি আমার পেজে একটু ভিজিট করেন, দেখেন পেজে পিকচার পোস্ট করা আছে, ইভেন রিভিউ পর্যন্ত আপনি পেয়ে যাবেন সাফা হেয়ার অয়েলের। সুদিং জেল কি হেয়ার হেয়ারে লাগানো যাবে? আপু সুদিং জেল তুমি কেন হেয়ারে লাগাবা, বাট অনেকে তোমার হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করে, আমি এরকমটা শুনেছি। বাট সুদিং জেল তুমি কেন হেয়ারে অ্যাপ্লাই করবা? এটা তোমার ফেস প্লাস বডিতে তুমি অ্যাপ্লাই করবা, এর বাহিরে তোমার এটা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। আপু গলার দাগ কমানোর জন্য কি আছে? আচ্ছা আপু, যারা গলার প্লাস হচ্ছে ঘাড় গলা আন্ডার আর্ম প্লাস হচ্ছে বডির বিভিন্ন সিক্রেট পার্ট বলতে পারো প্লাস ফুল বডি হোয়াইটেনিং এর জন্য বা স্পট রিমুভের জন্য ভালো লোশন চাচ্ছ, তারা এটা নিয়ে নিবা, কারণ এটা তোমরা ফ্রেন্ডলি বাজেটে পাবা। এক্সট্রিম ব্ল্যাক আউট হোয়াইটেনিং লোশন, যেটা কিনা দেখো লেখা আছে হ্যান্ড লেগ নেক অ্যান্ড আন্ডার আর্মস এর ব্ল্যাক স্পট গুলোকে রিডিউস করবে, ব্ল্যাক স্পট গুলোকে রিডিউস করে তোমাদের বডিকে 3 থেকে 4 শেড পর্যন্ত ব্রাইট করবে। সো যাদের এটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা। হ্যাঁ, এই লোশনটা তোমরা কিন্তু অনেক রিজনেবলে পাবা, এই লোশনটা তোমরা অনেক রিজনেবলে পাবা, মাত্র 550 করে পাবা। হ্যাঁ, সাফা হেয়ার অয়েলের প্রাইস কত? সাফা হেয়ার অয়েলের প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 850 সাফা হেয়ার অয়েলটার, রেগুলার প্রাইস 950 টাকা। আর 2 ডেজ হচ্ছে আমাদের মানে আমার পেজে ডিসকাউন্ট থাকবে, যেটা পূজা অফার ছিল, আর 2 দিন থাকবে, দেন রেগুলার প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে। সো যার যেটা লাগবে ডিসকাউন্ট প্রাইসে আপনারা এখন কিন্তু নিয়ে নিতে পারেন, এখন কিন্তু নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখন কিন্তু নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে আপনার ঘাড় গলা প্লাস বডির বিভিন্ন সিক্রেট পার্টের ব্ল্যাক স্পট রিডিউসের জন্য হচ্ছে ব্ল্যাক আউট লোশনটা। ব্ল্যাক আউট লোশনটা ইভেন আপনার ফুল বডিতে ব্রাইটেনিং এর জন্য বেস্ট কাজ করবে, একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাচ্ছেন অনলি 550 টাকা করে। সো ব্ল্যাক আউট লোশন যাদের লাগবে তারা হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আর আমি কিন্তু এখন সুদিং জেলটা হচ্ছে মাসাজ করতেছি, দেন আমি নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলবো।
আপু হোয়াইটেনিং রোজ আছে? হ্যাঁ আপু হোয়াইটেনিং রোজ আছে, যেটা আমি নিজে ইউজ করি। রোজ হোয়াইটেনিং ক্রিমটা আসলে স্টক একদম শেষের দিকে, বেশ কিছু পেন্ডিং এ অর্ডার আছে, তাদের অর্ডারগুলো এখনো আমি হচ্ছে কনফার্ম করিনি। আজকে রাত্রে তাদের অর্ডার কনফার্ম করব, হয়তোবা তাদেরকেই প্রপার ভাবে দিতে পারবো না, তার আমি আসলে লাইভে রোজ দেখাই নাই, বাট আপনি যেহেতু বললেন আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনার রোজ হোয়াইটেনিং ক্রিম মেড ইন থাইল্যান্ড, যেটা হচ্ছে বিগ রোজ, স্মল রোজ না, বিগ রোজটা, যেটা আপনার স্কিনকে চারপাশ শেড পর্যন্ত ব্রাইট করবে, ইভেন এত সুন্দর হোয়াইটেনিং দিবে, জাস্ট হচ্ছে যারা রোজ ইউজ করেছে তারা জানে। সো রোজ হোয়াইটেনিং ক্রিমটা হচ্ছে 1350 টাকা করে পাচ্ছেন, যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। রোজ হোয়াইটেনিং ক্রিমটা আপনারা 1300 টাকা করে পাবেন, যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। আপু ব্ল্যাক হেডস এর জন্য কিছু বলবো? আপু ব্ল্যাক হেডস এর জন্য জাস্ট হচ্ছে গোল্ড মাস্ক নিয়ে নাও, কারণ গোল্ড মাস্ক হচ্ছে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেড সব কিছু রিডিউস করে ফেলবে, সব কিছু রিমুভ করবে, প্লাস তোমার স্কিনকে অনেক বেশি হোয়াইট করবে। সো তোমরা হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করে কিন্তু তোমাদের স্কিনে অনেক কিছু পাচ্ছ, এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে পিল অফ মাস্ক সাজেস্ট না করে তোমাকে আমি স্লিপিং মাস্ক সাজেস্ট করলাম। বাট তুমি চাইলে তুমি শিট মাস্ক নিতে পারো, অনেক ভালো ভালো হচ্ছে নতুন শিট মাস্ক আসছে। হ্যাঁ আপু ছেলেদের জন্য কি আছে? ভাইয়া আপনি কিসের প্রোডাক্ট চাচ্ছেন সেটা বলেন, তাহলে আমি বলতে পারবো। আপু ব্ল্যাক হেডস এর জন্য কিছু বলো? আপু ব্ল্যাক হেডস এর জন্য তুমি 24K গোল্ড মাস্ক নাও, হ্যাঁ তুমি এটাই নাও, ব্ল্যাক হেডস এর জন্য তুমি অনেক ভালো রেজাল্ট পাবা, পিল অফ মাস্কের থেকে তুমি এটাতে হচ্ছে ভালো রেজাল্ট পাবা, তুমি হচ্ছে 24K গোল্ড মাস্কটা নিয়ে নাও। তুমি তো একটা বাবু, আমি বাবু আমার ফেসটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, দেন আমি শিট মাস্ক আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। এখন আমি ভূত হব, তোমরা আমাকে দেখে ভয় পাবা। আর হচ্ছে যারা যারা লাইভ দেখতেছো অবশ্যই আমার পেজে ফলোতে গিয়ে সি ফাস্ট করে রাখবা, যাতে আমি যখনই ডিসকাউন্টে লাইভ হই বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তোমরা যাতে হচ্ছে আমার লাইভটা মিস না করো। কারণ দেখা যায় অনেক সময় ডিসকাউন্ট লাইভ করতেছি, এবার তোমাদের কাছে নোটিফিকেশন যায় নাই, তোমরা কিন্তু জানতেই পারলা না যে ডিসকাউন্ট চলতেছে, তাই না? তোমরা কিন্তু অনেক কিছু চাইলে পারচেস করতে পারতো, আবার তোমরা মিস করে ফেললা। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার পেজে ফলোতে গিয়ে সি ফাস্ট দিয়ে রাখতে হবে, যাতে আমি যখনই হচ্ছে লাইভ হব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হ্যাঁ ওকে, সো এখন হচ্ছে আমার ফেসটা একটু শুকাক, আমি আমার ফেসে হচ্ছে শিট মাস্ক অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। এত ধার্মিক লোক আমার লাইভ দেখতেছে, জাস্ট আমি হচ্ছে চিন্তাই করতে পারতেছি না। ঠিক আছে আচ্ছা আমি নিতে চাই। আপু কি নিতে চাও ইনবক্স করে ফেলো, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। বুসরা খান আপু আপনি খুব কিউট, থ্যাংক ইউ। ভয় পাইলে ভূত হতে হবে না, মাস্ক মানে আমি তো মাস্ক তোমার অ্যাপ্লাই করতে হবে, সো আপনারা ভয় পাই না, আমি আগেই জানাই দিলাম। হাই তুলি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সুমাইয়া কি অবস্থা তোমার? অনেকদিন যাবো তোমাদের সাথে দেখা হয় না, খবর নিতে চাইছিলাম যে অ্যাডমিশন নিছো কি না, বাট খবরও নিতে পারি নাই, প্রচন্ড ব্যস্ততার জন্য কারোই খবর নিতে পারি না। আচ্ছা রোজ হোয়াইটেনিং ক্রিমটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডারটা প্লেস করে রাখতে পারেন, হয়তোবা যদি স্টক শেষ হয়ে যায় আপনাদেরকে ইমার্জেন্সি ডেলিভারি দিতে পারবো না, 1 উইক টাইম লাগবে, বাট আপনারা যদি এখন বুকিং করে রাখেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টে পাবেন। যদি এখন আপনারা বুকিং করে রাখেন তাহলে আপনারা ডিসকাউন্টে পাবেন। সো যাদের লাগবে তারা কিন্তু চাইলে বুকিং দিয়েই রাখতে পারেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা হচ্ছে সেম প্রাইজেই পেয়ে যাবেন। আচ্ছা এটা আমার ইউজারটা অলরেডি শেষ, জাস্ট হচ্ছে খুব অল্প একটু আছে আমার ইউজারটা, এটা রোজ হোয়াইটেনিং ক্রিমটা, যেটা কিনা আপনার স্কিনকে চারপাশ শেড পর্যন্ত ব্রাইট করবে। রোজ হোয়াইটেনিংটা ডিসকাউন্ট প্রাইস 1350। হ্যাঁ রোজ হোয়াইটেনিং এর ডিসকাউন্ট প্রাইস 1350। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন, এটা নাই বিধায় আমি এটা কিন্তু খুব একটা দেখাচ্ছি না।
আপু, চোখের নিচের কালো দাগ ওঠানোর জন্য কি কোনো ক্রিম আছে? আপু, চোখের নিচের কালো দাগের জন্য তোমার একাধিক কোনো ক্রিম দরকার নাই, জাস্ট শুধু তুমি পাপা এটা নিবা। চোখের নিচের কালো দাগের জন্য তোমার একাধিক কোনো ক্রিম, কোনো জেল, কোনো মলম, কোনো কিছু ইউজ করতে হবে না, কোনো ফেস ওয়াশ নিড নাই, কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট হচ্ছে তুমি পাপায়া ডে নাইট ক্রিমটা নিবা, যেটা কিনা ডার্ক সার্কেলের জন্য বেস্ট একটা ক্রিম, খুব ভালো কাজ করে। অ্যান্ড তুমি এটার মধ্যে ডে ক্রিমও পাচ্ছ, তুমি নাইট ক্রিমও পাচ্ছ, ডে ক্রিমও পাচ্ছ, নাইট ক্রিমও পাচ্ছ। আমি ক্রিমটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নাইট ক্রিমটা। এটা কিন্তু থাইল্যান্ডের পাপায়া, এটার বক্সটা দেখো, এটা তাইওয়ানের পাপায়া না, যেটা কিনা কাগজের বক্সে থাকে, এটা কিন্তু মেটালের বক্সে পাবা। থাইল্যান্ডের পাপায়া, এটা হচ্ছে তোমার চোখের নিচের কালো দাগ দূর করবে, তোমার স্কিন হোয়াইট করবে, মেস্তাও রিমুভ করে ফেলবে, অনেক ভালো কাজ করে। এই ইয়েলো কালার ক্রিমটা হচ্ছে তোমরা রাতে ইউজ করবা। তুমি শুধু তোমার আন্ডার আই ডার্ক সার্কেলে ইউজ করতে পারো, তুমি তোমার ফুল ফেসেও ইউজ করতে পারো। ফুল ফেসে ইউজ করলেই ভালো হয়, স্কিনটার হোয়াইটেনিংটা সেম থাকে। ওকে, আর এটা হচ্ছে তোমার ডে ক্রিমটা, যেটা হচ্ছে দিনের বেলা তুমি ইউজ করবা। অ্যান্ড তুমি যখন এই ক্রিমটা ইউজ করবা, তোমার কোনো সানস্ক্রিন ইউজ করতে হবে না, কারণ এটা সান প্রোটেক্টর এসপিএফ হচ্ছে তোমার 40+ দেওয়া আছে, ইভেন একটা ম্যাট ফিনিশ লুক দিবে। হ্যাঁ, প্রাইস হচ্ছে 850। যাদের লাগবে হারিয়া আপ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, হারিয়া আপ, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। সো যাদের লাগবে লেট করবা না, জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলবা। হোয়াইটেনিং রোজের ডিসকাউন্ট দিবেন আপু, হোয়াইটেনিং রোজে তো অলরেডি ডিসকাউন্ট চলতেছে, 1550 টাকা বিগ রোজের রেগুলার প্রাইস ছিল, 1350 টাকা হচ্ছে তোমরা পূজা অফারে পাচ্ছ। অলরেডি পূজা শেষ, সো অফারও কিন্তু শেষ হয়ে যাবে, জাস্ট হচ্ছে আর একদিন আছে। সো যাদের লাগবে তারা এখন অর্ডারটা প্লেস করে রাখবা। হ্যাঁ, তারা এখন অর্ডারটা প্লেস করে রাখবা। প্রাইস পড়তেছে অনলি 1350, রেগুলার প্রাইস ছিল 1550 টাকা। আপু, বানানা জেলটার স্ক্রিনশট নিতে হবে পরে, আমার মনে থাকবে না, আবার একটু দেখাও। হ্যাঁ ভাইয়া, এই যে বানানা সোদিন জেলের স্ক্রিনশট নিয়ে নেন। আপু কি ঢাকা থেকে ডেলিভারি দেন আর ঢাকার বাহিরে? আজকে ফার্স্ট লাইভ দেখতেছি তাই জিজ্ঞেস করলাম, ডোন্ট মাইন্ড। ইটস ওকে আপু, অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, বাট আমি ঢাকার বাহিরে, আমি ঢাকা থেকে ডেলিভারি দেই না, আমার লোকেশন হচ্ছে সাভার। মানে আমি ডেলিভারি সারা বাংলাদেশেই দিই, বাট আমার লোকেশন ঢাকা না, আমি ঢাকার বাহির থেকে আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবো। হ্যাঁ, সো আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে বাই এসএ পরিবহনে নিতে হবে, অ্যান্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা প্লাস সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি, বাট আমি যেহেতু ঢাকার বাহিরে, আমাকে বিকাশ পেমেন্ট করলে দেন আমি হোম ডেলিভারি দিই। আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিলে বাই এসএ পরিবহনে আপনার ঠিকানা অনুযায়ী আপনার পার্সেল চলে যাবে, খুবই ইজি। আমি আমি নিতে চাই রোজ হোয়াইটেনিং ক্রিমটার দাম কত? রোজ হোয়াইটেনিং ক্রিমটার দাম হচ্ছে, কোথায় গেল, রোজ হোয়াইটেনিং ক্রিমটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1350 টাকা, যেটা কিনা আপনার স্কিনকে সুপার ব্রাইট করবে। আমার স্কিন কিন্তু অনেক ডাল হয়ে গিয়েছে, অনেক ডার্ক হয়ে গিয়েছে, আমি বিচ এরিয়াতে ছিলাম 4-5 দিন, আমি একটু ফ্যামিলি হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, সো সেখানে হচ্ছে আমার স্কিনটা হচ্ছে সানবার্ন হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি এত ডার্ক হয়ে গিয়েছি। আর আমি একটা বোকামি করে ফেলেছিলাম, আমি প্যাকিংয়ের সময় আমার মনে ছিল না ক্রিমটা সাথে নেওয়ার জন্য, এটা আমার টেবিলে থাকে, দ্যাটস ওয়াই আমি এটা নিতে পারি নাই। আর রোদে পুড়ে আমার স্কিন শেষ হয়ে গিয়েছে, আমি যে বিচ এরিয়ায় গিয়েছি আমি কোনো সানস্ক্রিন নেই নাই, এই ধরনের বোকামিগুলো আমি করছি, যার কারণে আমার স্কিনটা এত ডাল হয়ে গিয়েছে। আদারওয়াইজ রোজ হোয়াইটেনিং ক্রিম যে কী ভালো, আপনারা আমার আগের লাইভ না দেখলে বুঝতে পারবেন না। রোজ হোয়াইটেনিংটার ডিসকাউন্ট প্রাইস 1350, এটা কিন্তু বিগ রোজ। যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন। ছেলেদের জন্য কি ক্রিম চাচ্ছেন ভাইয়া, স্পট আউটের জন্য আর হোয়াইটেনিং এর জন্য, কিসের জন্য সেটা বলতে হবে। ঢাকায় দিবে না আপু? ঢাকায় কি দিব না, অবশ্যই ঢাকায় দিব, কি দিব না, হোম ডেলিভারি চাচ্ছ আর মানে কি চাচ্ছ, ক্যাশ অন ডেলিভারি চাচ্ছ না কি চাচ্ছ, ক্লিয়ার করে কমেন্টস করো। ওকে আপু, থ্যাংকস। ওকে ভাইয়া, তাহলে এটা আমি সরাই রাখি, ওটা আর কাউকে দেখাই লাভ নাই, ওটা স্টকে কয় পিস আছে জানি না, আর দেখা যায় পরে আপনারটাই আমার দিতে মনে থাকবে না। আচ্ছা, আমি ফেসে যে সুদিং জেলটা ইউজ করেছিলাম একদম গ্লাসি স্কিন লুক করার জন্য, তাহলে আপনারা যদি মানে গ্লাসি স্কিনটাকে অনেক বেশি লাইক করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই হচ্ছে ক্যারোটের সুদিং জেলটা নিয়ে নেবেন, 750 টাকা প্রাইস পড়বে, অনেক বেশি ইফেক্টিভ একটা প্রোডাক্ট হবে। আর হচ্ছে যারা স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছেন তারা হোয়াইট রাইস সেরাম নেবেন, যারা অ্যান্টি রিঙ্কলস এর প্রবলেম রিডিউস করতে চাচ্ছেন, হোয়াইট করতে চাচ্ছেন, বয়সের ছাপ রিডিউস করতে চাচ্ছেন, তারা ওয়ান স্প্রিন সেরামটা নেবেন। এগুলো সবই কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল আছে, যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে।
এখন হচ্ছে আমি বডি হোয়াইটেনিং এর প্রোডাক্ট দেখাচ্ছি। যাদের হচ্ছে বডিটাকে 3-4 শেড পর্যন্ত ব্রাইট করতে চাচ্ছেন, তারা টমেটো হোয়াইটেনিং লোশনটা নেবেন। এটা কিন্তু বেস্ট একটা হোয়াইটেনিং লোশন, এটা কিন্তু বেস্ট একটা হোয়াইটেনিং লোশন। হ্যাঁ, সো যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলতে হবে। টমেটো হোয়াইটেনিং লোশনটা কিন্তু আমার পেজের একটা রেগুলার প্রোডাক্টস, কারণ এটার কাস্টমার রিভিউ খুবই ভালো। দ্যাটস ওয়াই এটা বারবার আমি রিস্টক করে থাকি, বারবার রিস্টক করে থাকি। সো এই হচ্ছে টমেটো হোয়াইটেনিং লোশনটা, যেটার প্রাইস পড়তেছে হচ্ছে only 950 টাকা। only 950 টাকা আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন, রেগুলার প্রাইস 1150। স্টিল নাও আপনারা হচ্ছে 950 টাকা টমেটো হোয়াইটেনিং লোশনটা পাবেন। সো টমেটো হোয়াইটেনিং লোশনটা যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলতে হবে। টমেটো হোয়াইটেনিং লোশনটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 950 টাকা, যেটা আপনার ফুল বডিকে 3-4 শেডের বেশি ব্রাইট করবে। ওকে, সো যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, টমেটো হোয়াইটেনিং লোশনটা যখন কিনা আপনি ইউজ করবেন, আপনার দিনের বেলায় কোনো সানস্ক্রিন ইউজ করার কোনো দরকার পড়বে না, কারণ এটাতে সানস্ক্রিনের আপনার সান প্রোটেক্টরের SPF 60+ দেওয়া আছে, যেখানে আপনি সানব্লক ক্রিম ইউজ করলেও 42+ 45 এরকম প্লাস পেয়ে থাকেন SPFটা, বাট এখানে আপনারা 60+ পাচ্ছেন। মেড ইন থাইল্যান্ড একটা প্রোডাক্ট টমেটো হোয়াইটেনিং লোশন, যেটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো, 100% উইদাউট সাইড এফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনে সুইটেবল হবে, যাদের অনেক সেন্সিটিভ অ্যালার্জি স্কিন আছে তারাও হচ্ছে মানে বিনা সন্দেহে এটা ইউজ করতে পারবেন। আমার স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, বাট আমি কিন্তু এটা ইউজ করি। প্রাইস হচ্ছে 950 টাকা ডিসকাউন্ট প্রাইস। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। লোশনটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমি নিউ বাথ সল্ট দেখাবো। নিউ বাথ সল্ট আসছে, হ্যাঁ নিউ অনেক বাথ সল্ট আসছে, আমি কিছু কমেন্ট করে নিচ্ছি। ওয়েট লসের জন্য বলতে আপনি ওয়েট মানে ওজন কমানোর কথা বলছেন, তার জন্য আপনাকে এই কম্বোটা নিতে হবে। ওয়েট লসের কম্বো আছে, আমি দেখাবো। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হোম ডেলিভারি, হ্যাঁ আপু হোম ডেলিভারি দিতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বাট আপনাকে অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে। আপনি বুশরা খান, আপু অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে, কজ আমি ঢাকার বাহিরে। আমার হচ্ছে আপনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করলে দেন আমি আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা প্লাস ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনার লোকেশন হোক রাখেন, আপনাকে আমি হোম ডেলিভারি দিতে পারবো। আমি হোম ডেলিভারিগুলো এইভাবেই দিয়ে থাকি। অয়েল কন্ট্রোল ক্রিম সাজেস্ট করো আপু। আপু অয়েল কন্ট্রোল ক্রিম হচ্ছে জাস্ট আপনি উইনা নেবেন, আপনার কোনো কিছু দরকার নাই, বাট আপনার স্কিনটাকে আপনি আরও ডিপ থেকে ক্লিন করার জন্য, আপনার স্কিনের অয়েলি ভাবটাকে কমানোর জন্য আপনি টিটি ফেস ওয়াশটা নিয়ে নিতে পারেন। টিটি ফেসটা কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন করার জন্য বেস্ট একটা ফেস ওয়াশ, কারণ এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ। রেগুলার বেজে ইউজের জন্য, স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখার জন্য, অনেক বেশি ক্লিন রাখার জন্য, যারা ভালো ফেস ওয়াশ চাচ্ছেন, যে রেগুলার বেজে ইউজ করতে চাই সকালে ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বা গোসলের সময় বা বাহির থেকে এসে যে কোনো পর্যায়ে দিনে আপনার চাহিদা অনুযায়ী আপনি যতবার আপনার স্কিনকে ক্লিন করতে চান, তার জন্য আপনি প্রতিবার টিটি ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন, কারণ এটা হচ্ছে ফেসটাকে ডিপলি ক্লিন করার জন্য একটা ফোমিং ফেস ওয়াশ। হ্যাঁ, যেটা কি না আপনার স্কিনকে অনেক বেশি গ্লো করবে, ডিপ থেকে স্কিনটাকে ক্লিন করবে, আপনার স্কিনে একটা সুন্দর একটা হচ্ছে খুব মানে স্মুথনেস থাকবে, আর অয়েল কন্ট্রোল করবে তো ম্যাজিকের মতো। সো যাদের অয়েলি স্কিন তারা রেগুলার বেজে স্কিনটাকে ক্লিন করার জন্য টিটির ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নিবা। ওকে, টিটির ফেস ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নিবা, যেটার কিনা তোমার প্রাইস পড়তেছে only 600 টাকা। ওকে, সো যারা অয়েলি স্কিনের জন্য ক্রিম চাচ্ছ, তারা ক্রিমের সাথে অবশ্যই ফেস ওয়াশটা নিয়ে নিও, খুব বেশি ভালো রেজাল্ট পাওয়ার জন্য। হ্যাঁ, সম্পূর্ণ টাকা আপু, হ্যাঁ আপু 100% হচ্ছে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে যদি আপনি হোম ডেলিভারি চান, বাট আপনি যদি এসে পরিবহন নিতে পারেন, আমাকে আপনার কোনো পেমেন্ট করতে হবে না। আপনার প্রোডাক্টটা আপনি যখন রিসিভ করবেন, আপনি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট নেবেন, অপশন দুইটা আপনার, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নিতে পারেন। বাট যারা হোম ডেলিভারি চাচ্ছেন তাদেরকে ফুল পেমেন্ট অ্যাডভান্স বিকাশ করতে হবে, ফুল পেমেন্ট অ্যাডভান্স বিকাশ করতে হবে। ওকে, সো হচ্ছে আর যে আপুটা হচ্ছে স্কিনের অয়েল কন্ট্রোলের জন্য হচ্ছে ভালো একটা ক্রিম চাইলেন, সে আপুকে বলতেছে জাস্ট হচ্ছে উইনা ক্রিমটা নেবেন। উইনা ক্রিমটা কিন্তু আপনার স্কিনের স্পটগুলোকে রিমুভ করবে, আপনার স্কিনে হোয়াইটেনিং করবে, স্পট আউট করবে। সো এটাতে আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করতেছে, দেন আপনার একনি স্পটগুলো প্লাস হচ্ছে এমনি স্পটগুলোকে রিডিউস করছে। এতদিন জানতাম ছেলেরা লাইভে আজেবাজে কমেন্ট করে, এখন দেখি মেয়েরাও করে, এদের কি জেন্ডারে সমস্যা হয়ে গেছে নাকি, কিছু বলতে চাচ্ছি না আমি আর।
তো এই হচ্ছে আপনার উইনা ক্রিমটা, যেটা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, দেন হচ্ছে আপনার স্কিনের একনি রিডিউস করবে, প্লাস হচ্ছে স্কিনকে হোয়াইটেনিং করবে। এটা জাস্ট হচ্ছে অয়েলি আর স্পট স্কিন বা একনি স্কিনের আপুদেরই আমি সাজেস্ট করি, আদারওয়াইজ যারা অনলি ফর হোয়াইটেনিং এর জন্য ক্রিমটা তাদেরকে আমি কিন্তু কখনোই উইনা সাজেস্ট করি না। ওকে, আমি কিন্তু কখনোই উইনা সাজেস্ট করি না, জাস্ট হচ্ছে আপনার অয়েলি স্কিন আর একনি স্কিনের হোয়াইটেনিং এর জন্য, আর অয়েল আর একনিটাকে রিডিউস করার জন্য যে আপুরা ইনবক্স করে বা যারা ভালো রেজাল্ট চায় তাদেরকে আমি উইনার সাজেস্ট করি। সো যেহেতু আপনি বলেছেন আপনার স্কিনে হচ্ছে অনেক বেশি অয়েল আছে, সো আপনি স্কিনের অয়েল কন্ট্রোল করার জন্য এই নাইট ক্রিমটা নেবেন, যেটা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, স্কিনটাকে 3-4 শেড ব্রাইট করবে, স্কিনে যদি একনি থাকে রিডিউস করে ফেলবে, যে কোনো ধরনের স্পটগুলোকেও রিমুভ করে দিবে। বাট আপনি অবশ্যই তার সাথে একটা টিটি ফেস ওয়াশটা নিয়ে নেবেন, কারণ টিটির ফেস ওয়াশটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ম্যাজিকের মতো ভালো একটা প্রোডাক্ট, কারণ রেগুলার বেজে ইউজের জন্য আর স্কিনটাকে ডিপ থেকে ক্লিন করার জন্য টিটি ফেস ওয়াশের বিকল্প কোনো কথা নাই। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, 600 টাকা আর হচ্ছে 650, 650 আর হচ্ছে 600, যাদের যেটা লাগবে ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, উইনা ক্রিমটা কিন্তু দেখিয়ে দিয়েছি, ফর একনি অ্যান্ড অল টাইপ অফ স্কিনে সুইটেবল, ফর একনি অ্যান্ড অল টাইপ অফ স্কিনে সুইটেবল। সো যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন, আর যারা স্কিনে হোয়াইটেনিং এর জন্য আর স্পট আউট এর জন্য ভালো কোনো সাবান চাচ্ছেন, তারা হচ্ছে থাইল্যান্ডের অরেঞ্জের এই সোপটা নেবেন, তারা হচ্ছে থাইল্যান্ডের আপনার এই বিউটি কেয়ার ফেস আউট সোপটা নেবেন, বিউটি কেয়ার ফেস আউট সোপটা নেবেন, যেটার নাম হচ্ছে বিউটি কেয়ার ফেস আউট সোপ, যেটা হচ্ছে আপনার অরেঞ্জের একটা সাবান মেড ইন থাইল্যান্ড। এটাতে আবার আপনার হচ্ছে ফেনা হবে, এই সাবানটাতে আপনার ফেনা হবে, এটা আপনার স্কিন হোয়াইটেনিং এর জন্য আর হচ্ছে আপনার স্কিন হোয়াইটেনিং এর জন্য আর হচ্ছে স্কিনের স্পট রিমুভ করার জন্য। প্রাইস হচ্ছে অনলি 500 টাকা। মুখের ব্রণের গর্ত কিভাবে দূর করতে পারি? মুখের ব্রণের গর্তটাকে হচ্ছে পোর্স বলা হয়, পোর্সের জন্য আপনাকে সিরাম নিতে হবে, আমাদের পোর্সের সেরাম আছে, পোর্সের সেরাম আছে, আমার পেজে ভিজিট করে দেখেন, আমার পেজে পিকচার পোস্ট করা আছে, কারণ আসলে আগের শিপমেন্টের প্রোডাক্ট শেষ, নিউ শিপমেন্ট আসছে, বাট আমি এখন ওগুলো ওপেন করিনি, দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাতে পারছি না। পোর্সে মুখে ব্রণের যে গর্তকে আপনি বলছেন মুন আয়েশা আপু, ওটাকে পোর্স বলা হয়, পোর্সের জন্য আপনাকে পোর্সের সেরাম নিতে হবে, আমাদের পোর্সের সেরাম আছে, যেটা ইউজ করলে আপনার পোর্স মিনিমাইজ হয়ে যাবে, আর আপনাকে স্নেইলের এই শীট মাস্ক নিতে হবে, যেটা আপনার পোর্সগুলোকে মিনিমাইজ করবে। এটা কিন্তু স্নেইলের এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি করা, আই মিন হচ্ছে স্নেইলের লালা, যেটা আপনার পোর্সগুলোকে মিনিমাইজ করে ফেলবে। এটা 120 টাকা করে পিস পড়বে ইচ। হ্যাঁ, আর হচ্ছে আপনার পোর্সের সেরামের প্রাইস হচ্ছে 1350 টাকা, পেজে পিকচার পোস্ট করা আছে। যারা হচ্ছে আপনার স্কিনে হোয়াইটেনিং চাচ্ছেন, স্পট রিমুভ করার জন্য ভালো সোপ চাচ্ছেন, তারা এটা নিয়ে নেবেন, অনলি হচ্ছে 500 টাকায় পাবেন, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 500 টাকা, বিউটি কেয়ার ফেস আউট সোপ, বিউটি কেয়ার ফেস আউট সোপ। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, স্কিন হোয়াইটেনিং এর জন্য আর স্পট রিমুভ করার জন্য বেস্ট একটা সাবান মেড ইন থাইল্যান্ড, মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, সো এটাও দেখিয়ে ফেলেছি। যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন, যারা ওয়েট লস করতে চাচ্ছেন, বেলি ফ্যাট কমাতে চাচ্ছেন, এক কথায় হচ্ছে যারা ফুল বডির ওয়েটটাকে কমাতে চাচ্ছেন, তারা হচ্ছে 10 দিনের এই কম্বোটা নেবেন, যেটা 10 দিনের মধ্যে আপনাকে 5 কেজি ওয়েট লস করতে হেল্প করবে, যদি আপনি ডায়েট করেন, আর আপনি যদি কোনো ডায়েট করতে না পারেন, 2 থেকে 3 কেজি 4 কেজি পর্যন্ত ওয়েট লস করতে পারবেন। 10টা অ্যাপেল ক্যাপসুল থাকবে অ্যান্ড হচ্ছে আপনার 10টা চা থাকবে, যেটা আপনার বেলি ফ্যাট কমাবে, বডির এক্সট্রা ওয়েট কমাবে, আর এটা হচ্ছে আপনার ফুল বডির ওয়েটটাকে লস করবে। হ্যাঁ, এই 2টা প্রোডাক্ট হচ্ছে আপনারা 10 দিনের কম্বোটা আপনারা 1200 টাকায় পাচ্ছেন, 10 দিনের কম্বোটা আপনারা 1200 টাকায় পাচ্ছেন, 10টা অ্যাপেল ক্যাপসুল, 10টা সুপার স্লিমিং সেনাটি, যেটা কিনা আপনার বেলি ফ্যাটকে ম্যাজিকের মতো রিডিউস করবে, ডবল চেনের প্রবলেমটাকে রিডিউস করবে, আর আপনার অ্যাপেল হার্বাল ক্যাপসুল যেটা 100% হালাল, এটা আপনার ফুল বডির ওয়েট লস করবে। ওকে, আপনারা হচ্ছে 10 দিনের মধ্যে যারা হচ্ছে 5 কেজি পর্যন্ত ওয়েট লস করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই কম্বোটা নেবেন, কম্বো প্রাইস হচ্ছে 1200 টাকা, কম্বো প্রাইস হচ্ছে 1200 টাকা। অনেকে আছে ফুল এক মাসের কম্বো চায় না, বলে আপু 10 দিনের কম্বো দাও, আমি আগে 10 দিন টেস্ট করে দেখি, তাদের জন্য কিন্তু আমি এই কম্বোটা করেছি। হ্যাঁ, প্রাইস পড়বে 1200, স্লিমিং এর কম্বো, যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা। আপু এই ব্ল্যাক সোপটার প্রাইস কত? আপু ডিসকাউন্ট প্রাইস 500 টাকা, এটা হচ্ছে আপনার বিউটি কেয়ার ফেস আউট সোপ, যেটা আপনার ফেসটাকে হোয়াইট করবে আর ফেসের স্পট গুলোকে হচ্ছে আজকে আর শীট মাস্ক অ্যাপ্লাই করবো না, আজকে ভালো লাগছে না, আমি কালকে ইউজ করে দেখাবো আপনাদেরকে।
কালকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। স্লিমিং কম্বো যারা নেবেন স্ক্রিনশট নিন, বক্স করে ফেলেন। স্লিমিং কম্বোর প্রাইস হচ্ছে 1250, সরি সরি 1200। স্লিমিং কম্বের প্রাইস হচ্ছে আপনার 1200। যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবেন। ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, আই হোপ যারা হচ্ছে ইন্টারেস্টেড আছেন তারা এই ডিসকাউন্ট মিস করবেন না, মিস করলে মিস হয়ে যাবে। নিউ বাথ সল্ট আসছে, হিউজ বাথ সল্ট যাদের লাগবে তারা নিয়ে নিবা, তারা বাথ সল্ট নিয়ে নিবা। কারণ এই বাথ সল্টটা আমি রেগুলার ইউজ করি, মোটামুটি 2 ইয়ারের বেশি ইউজ করতেছি রোজের বাথ সল্ট আমি। এটা যে এত ইফেক্টিভ একটা বাথ সল্ট, মানে এইটা তোমরা হচ্ছে অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না। তোমার বডির যত ব্ল্যাক স্পট হোক না কেন, যত মানে গভীর ময়লা তোমার বডিতে হোক না কেন, তুমি যদি রেগুলার বেজে হচ্ছে এটা ইউজ করো, তোমার বডির ব্ল্যাক স্পটগুলো 100% রিমুভ হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে তোমার বডি অনেক ব্রাইট হবে, অনেক ক্লিন থাকবে, হ্যাঁ অনেক ক্লিন থাকবে। সো বাথ সল্ট এখন স্টকে এই তিনটা হবে, বাথ সল্ট এখন স্টকে তিনটা হবে। বডি সল্ট তো রেগুলার, যেটা সবার অনেক বেশি পছন্দের, অনেক বেশি প্রিয় বডি সল্ট। সো বডি সল্ট যাদের লাগবে তারাও স্ক্রিনশট নিন, বক্স করে দিবা। যারা হচ্ছে রোদের হচ্ছে যারা হচ্ছে রোজেরটা নিতে চাও বাথ সল্ট, আমি যেটা ইউজ করি, তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, ইনবক্স করে দিবা রোজের বাথ সল্ট। অ্যান্ড হচ্ছে যারা পায়া নিতে চাও তারাও স্ক্রিনশট নিয়ে নাও, ইনবক্স করে দিবা। হ্যাঁ এগুলো সবই হচ্ছে তোমার বাথ সল্ট, যেটা কিনা তুমি গোসলের সময় তোমার ফুল বডিতে ইউজ করলে তোমার ফুল বডির ব্ল্যাক স্পটগুলো রিমুভ হবে, তোমার বডি ডিপ থেকে ক্লিন হবে, অ্যান্ড তোমার বডি ব্রাইট করবে। ওকে, তোমার বডি ব্রাইট করবে। সো বডি সল্টের প্রাইস হচ্ছে তোমার 700 টাকা, বডি সল্টের প্রাইস হচ্ছে 700 টাকা ডিসকাউন্ট প্রাইস। সো কেউ মিস করবা না। আর এগুলো হচ্ছে তোমার 850 টাকা করে, এগুলো হচ্ছে তোমার 850 টাকা করে। পায়াটা হচ্ছে 850, রোজেরটা হচ্ছে 850, আর এটা হচ্ছে তোমরা পূজার ডিসকাউন্টে পাচ্ছ 700 টাকা করে। আর যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, যারা হেয়ারটাকে অনেক বেশি লং করতে চাচ্ছ, অনেক সিল্কি গ্লসি করতে চাচ্ছ, তারা জাফরান হেয়ার অয়েল নিয়ে নিবা। জাফরান হেয়ার অয়েল কিন্তু এখন তোমরা সিকিউরিটি কার্ড সহটা পাচ্ছ, সিকিউরিটি কার্ড সহটা পাচ্ছ, যেটা কি না অরিজিনালটা ছাড়া থাকবে না। সো প্রাইস হচ্ছে 550 টাকা জাফরান হেয়ার অয়েল। অবশ্যই তোমরা লোগো দেখে বার করে স্ক্যান করে নিবা। জাফরান হেয়ার অয়েলের হচ্ছে প্রাইস অনলি 550। জাফরান হেয়ার অয়েল যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা, যেটা কিনা তোমার হেয়ারকে 1 মাসের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লং করবে। জাফরান হেয়ার অয়েল কিন্তু খুবই ইমার্জেন্সি হচ্ছে তোমার হেয়ার লং করতে হেল্প করে, হেয়ার ফল স্টপ করে 10 থেকে 15 দিনের মধ্যে। হেয়ার ফল স্টপের থেকে হেয়ার লং আর নিউ হেয়ার গ্রোথ বাড়ানোর জন্য বেস্ট হচ্ছে জাফরান হেয়ার অয়েল। আমার কাস্টমার রিভিউ যেমন এসেছে আমি তোমাদেরকে তেমন বলতেছি, হেয়ার ফল 10 থেকে 15 দিনে অনেকের স্টপ হয়েছে বা অনেকের একটু লেট হয়েছে, বাট এমন কোনো পার্সন নাই যাদের হেয়ার লং হয়নি, যাদের নিউ হেয়ার গ্রোথ হয় নাই। সো জাফরান হেয়ার অয়েলটা হচ্ছে তোমার হেয়ার লং আর গ্রোথের জন্য বেস্ট একটা হেয়ার অয়েল আমি বলবো, যত হেয়ার অয়েলই হোক না কেন। আর হেয়ার ফল স্টপের জন্য সাফা ইজ দ্য বেস্ট। সো তোমাদের যাদের অনেক বেশি মানে বেশি পরিমাণে হেয়ার ফল হচ্ছে, একদম মানে মানে কি বলবো অ্যাব নর্মাল টাইপ, তারা অবশ্যই সাফা হেয়ার অয়েলটা নিবা। সাফা হেয়ার অয়েলটা তুমি 7 থেকে 10 দিন ব্যবহার করলে তোমার 70% হেয়ার ফল স্টপ হয়ে যাবে। আর একটা একটা সুস্থ মানুষের ডেইলি 100টা হেয়ার ফল হওয়া কিন্তু স্বাভাবিক, বাট তার বেশি যখন হয় তখন অবশ্যই মনে রাখবা আমাদের কোনো না কোনো প্রবলেম আছে। এটা আমাদের হিউম্যান বডির কোনো উইকনেসের জন্য হতে পারে, কোনো টেনশন যদি বেশি করো, যদি হচ্ছে তোমার ঘুম কম হয়, পানি কম খাও, বা যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে বা অতিরিক্ত টেনশন যদি করো, এই ধরনের প্রবলেমগুলোর জন্যও কিন্তু হেয়ার ফল হয়। হেয়ার ফলের কিন্তু অনেক রিজন থাকে, হ্যাঁ সো হেয়ার ফলের কিন্তু অনেক রিজন থাকে। আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। অজানা দেশ থেকে বলছি, আপু আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপু ইনবক্স করেছি, ওকে ওকে আপু আমি লাইভ শেষে ইনবক্স চেক করে নিব। আপু মুখে দাগের জন্য কি ব্যবহার করতে হবে? মুখে দাগের জন্য আপনি পাপায়াটা ব্যবহার করতে পারেন। যদি ডে নাইট ক্রিম চান তাহলে আপনি পাপায়াটা ব্যবহার করবেন, আর যদি আপনি অনলি নাইট ক্রিম চান তাহলে আপনি কোরিয়ান এই ক্রিমটা ইউজ করবেন। যদি অনলি নাইট ক্রিম চান তাহলে আপনি কোরিয়ান এই ক্রিমটা ইউজ করবেন। কোরিয়ানটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা, আর আপনার থাইল্যান্ডের পাপায়াটার প্রাইস হচ্ছে 850 টাকা। এগুলো সব কিন্তু ডিসকাউন্ট প্রাইস,
রেগুলার প্রাইজারও বেশি ছিল। আপনার চোখের নিচের কালো দাগের জন্য আর হচ্ছে ফেসের এমনি নর্মাল দাগের জন্য আপনি এটা ইউজ করলেই হবে, এইটা ইউজ করলেই হবে। এখানে আপনারা দুইটা ক্রিম পাবেন, একটা রাতে ইউজ করবেন, একটা দিনে ইউজ করবেন, হ্যাঁ ডে নাইট ক্রিম যেটাকে বলা হয়। তো এটা আপনার 850 টাকা প্রাইস পড়তেছে। চোখের নিচের কালো দাগ, ফেসে যে কোনো ধরনের দাগটাকে একদম রিমুভ করে স্কিনটাকে অনেক ব্রাইট করবে। আর যাদের স্কিনে হচ্ছে অনেক ডার্ক স্পট আছে তারা হচ্ছে এটা নেবেন। এটা আপনার ফেসের যে কোনো ধরনের করা দাগ প্লাস মেস দাগ যত ডার্কই হোক সব রিমুভ করে ফেলবে, সব রিমুভ করে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে এই কোরিয়ান রেজু ক্রিমটা। প্রাইস হচ্ছে আপনার 1150। রিবন্ডিং চুল এর জন্য অয়েল কোনটা? হেয়ার ফল হচ্ছে অনেক আপু, রিবন্ডিং করা হেয়ার যদি তোমার হয়ে থাকে, তোমার হেয়ার ফল স্টপ করার জন্য, হেয়ার ফল স্টপ করার জন্য তুমি সাফা হেয়ার অয়েল নিবা, আর তুমি হচ্ছে এই ন্যাচারাল হেয়ার প্যাকটা নিবা, আমাদের এই ন্যাচারাল হেয়ার প্যাকটা নিবা, যেটা কিনা তোমার হচ্ছে 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, তোমার হচ্ছে অ্যালোভেরা, মেহেদি, জবা, শিকাকাই, রিঠা, এরকম সব ধরনের প্রোডাক্ট দিয়ে হচ্ছে তোমার এই হচ্ছে আমাদের প্যাকটা তৈরি করা। এই প্যাকটা শুধু তুমি আমাদের কাছে পাবা, এটা আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট, হ্যাঁ এটা তোমরা মার্কেটে পাবা না। আর এই প্যাকের সাথে আমরা হচ্ছে তোমাদেরকে এরকম তিলের তেল দিব, একটা হচ্ছে তোমাকে হার্বাল তেল দিব। তুমি হচ্ছে এই প্যাকটা তুমি 1 চামচ তেল এখান থেকে নিবা, 2 চামচ পাউডার নিবা, দেন 1 চামচ পানি নিয়ে ভালোভাবে মিক্সড করে তোমার স্কাল্পে অ্যাপ্লাই করবা। স্কাল্পে অ্যাপ্লাই করলে 1 উইকের মধ্যে তোমার হেয়ার ফল স্টপ হয়ে যাবে, 1 উইকের মধ্যে তোমার হেয়ার ফল স্টপ হয়ে যাবে আমাদের এই ম্যাজিক হেয়ার প্যাকটা তুমি যদি অ্যাপ্লাই করো। এই যে এটা হচ্ছে তোমার সাথে একটা অয়েলও পাবা তোমরা। আমাদের এই ম্যাজিক হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে অনলি 350 টাকায় তোমরা এই ম্যাজিক হেয়ার প্যাকটা পাবা, যেটা কি না হচ্ছে তোমার 7 দিনে হেয়ার ফলটাকে স্টপ করবে। সো যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা। রিবন্ডিং করা হেয়ারের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট, কারণ তুমি রিবন্ডিং করেছো সেটা কিন্তু একটা মেডিসিনের সাইড এফেক্ট, দ্যাটস ওয়াই অনেকের অনেক সময় হেয়ার ফল হয়। বা যদি ভালো জায়গা থেকে রিবন্ডিং তুমি না করে থাকো তাহলে দেখা যায় তোমার হেয়ারটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। আমার হেয়ারটা তোমরা দেখো, আমার হেয়ারটা কতটুকু গ্লসি, তোমার রিবন্ডিং করা হেয়ারও তুমি এতটুকু গ্লেজি ভাব পাবা না। কারণ কি জানো, আমি অলওয়েজ আমার হেয়ারে প্রোটিন ইউজ করি, অলওয়েজ হেয়ারে প্রোটিন ইউজ করবা, তাহলে কিন্তু হেয়ার অনেক বেশি সিল্কি স্মুথ গ্লসি থাকবে। আপু ছেলেদের জন্য কি আছে? ভাই আপনি কি চাচ্ছেন, কি প্রবলেমের জন্য চাচ্ছেন সেটা বলেন, আমি আপনাকে বলে দিচ্ছি। আপু এই সবটা কতটুকু? আখি আপু কোন সপটা আমি বুঝিনি, আপনি একটু সপটার নাম বলতে হবে। আপু সুদিং জেল দেখাও। আপু সুদিং জেল আমি ফেসে কিন্তু অ্যাপ্লাই করে দেখিয়েছি, আপনি হয়তো বা লেটে লাইভে জয়েন করেছেন। এই যে আপনার হচ্ছে ডক্টর বাইনারের হচ্ছে আপনার ক্যারোটের সুদিং জেল আসছে, যেটা আপনার গ্লাস স্কিন লুক দিবে, হোয়াইটেনিং, ব্রাইটেনিং অ্যান্ড হচ্ছে সানবার্ন রিপেয়ার। এটার কাজ হচ্ছে আপনার তিনটা, এটার কাজ হচ্ছে তিনটা, হোয়াইটেনিং, সান রিপেয়ার আর হচ্ছে ব্রাইটেনিং, যেটা আপনার গ্লাস স্কিন লুক দিবে। প্রাইস হচ্ছে 750 ক্যারোটের সুদিং জেল। হ্যাঁ যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে। আমি কিন্তু লাইভে আজকে এটা অ্যাপ্লাই করে দেখিয়েছি, লাইভে আজকে এটা অ্যাপ্লাই করে দেখিয়েছি। সো যাদেরই লাগবে স্ক্রিনশট নিয়ে হারি আপ ইনবক্স করে ফেলতে হবে, হারি আপ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে সুদিং জেলটার জন্য। ক্যারোটের সুদিং জেল প্রাইস হচ্ছে 750। ওকে বেস্ট একটা সুদিং জেল, আমি নিজেও এটা রেগুলার ইউজ করি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি রোজের সুদিং জেল ইউজ করতাম, রোজ মি যেটা ক্যাথিডলের ছিল, বাট তারপর থেকে আমি এখন কন্টিনিউয়াসলি হচ্ছে ক্যারোটেরটা ইউজ করতেছি, কারণ এটা খুব ভালো স্কিনকে খুব বেশি হেলদি আর অনেক বেশি গ্লো দেয়। এটা সুদিং জেল দেখিয়ে দিয়েছে আপু, বানানা সুদিং জেল আছে। প্রাইস কত আপনি, কোনটার প্রাইস আপনি? হেয়ারের প্যাকটার প্রাইস, হেয়ারের প্যাকটার প্রাইস 350 টাকা। হ্যাঁ হেয়ারের প্যাকটার প্রাইস 350 টাকা। আর একটা আপু বললেন যে রিবন্ডিং করা হেয়ার অনেক বেশি ডাল মানে রাফ হয়ে গিয়েছে। আপু আপনি হিসোর কেরাটিন ট্রিটমেন্টটা নিতে পারেন, হিসোকেরাটিন ট্রিটমেন্টটা নিতে পারেন। হ্যাঁ হিসোকেরাটিন ট্রিটমেন্টটা আপনি নিতে পারেন, আর ফ্রি না আপু মেবি, হিসোকেরাটিন ট্রিটমেন্ট আপনি নিতে পারেন, যেটা কিনা আপনার হেয়ারকে স্ট্রেইট করবে, অনেক বেশি গ্লসি সিল্কি শাইনি করবে। সো এইটা আপনি নিয়ে ট্রাই করতে পারেন, আপনার হেয়ারটা হচ্ছে আপনার হেয়ার ফল স্টপ খুব বেশি একটা করতে হেল্প করবে না, যেহেতু এটা একটা প্রোটিন, বাট আপনার হেয়ারকে অনেক বেশি হেলদি রাখবে। আপু এটা কি করে ব্যবহার করতে হয়, মাসে নাকি সপ্তাহে? আপু সুদিং জেলটা স্বপ্নের পরি, আপু সুদিং জেলটার কথা বলছেন?
আমি আসলে বুঝিনি আপু, মানে আপনারা দেখা যায় কি আমি প্রোডাক্ট দেখিয়ে ফেলি, দেন আপনারা কমেন্টস করেন। সো কোন প্রোডাক্টটা সম্পর্কে আসলে বলেন তখন কনফিউশনে পড়ে যাই। সো প্রোডাক্টের নামটা যদি মেনশন করে আপনারা কমেন্টস করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হয় না। হ্যাঁ, চোখের নিচে দাগ তোলার জন্য, চোখের নিচে দাগের জন্য আপনি পাপায়াটা নিলেই হবে, আপনি রিজনেবল প্রাইসেও পাচ্ছেন, আর এটা ডার্ক সার্কেলের জন্য বেস্ট একটা ক্রিম। সো রাজ আশিক, চোখের নিচের কালো দাগের জন্য আপনি পাপায়াটা ইউজ করলে হবে, কারণ পাপায়াটা হচ্ছে আপনার মেইনলি আপনার ডার্ক সার্কেলের জন্য, ফেসের ছোপ ছোপ ব্ল্যাক স্পটের জন্য, কারণ রোদে পড়ে অনেক সময় আপনার স্কিন ছোপ ছোপ হয়ে যায়, সেই প্রবলেমগুলো এটা খুব সহজে রিডিউস করে, খুবই ভালো কাজ করে এটা আপনার ডার্ক সার্কেলের জন্য আর ব্ল্যাক ছোপ ছোপ স্পটের জন্য। প্রাইসও অনেক রিজনেবল, অনলি 850। সো আপনি এটা নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনার স্পটের জন্য আপনাকে আমি সাজেস্ট করলে এটাও করতে পারি, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এটা 1150 টাকা। বাট আমি যেহেতু মানে অ্যাজ এ সেলার, আপনি কাস্টমার, আপনাকে কিন্তু আমি সাজেস্ট করতেই পারি। বাট যেহেতু আপনার অনলি ডার্ক সার্কেল, আপনার এটা দরকার নাই, ডার্ক সার্কেল আপনি এটা ইউজ করলেই হয়ে যাবে। সো কেন খামোখা আপনি বেশি প্রাইস দিয়ে অন্য একটা প্রোডাক্ট নেবেন? আপনি এটা ইউজ করলে আপনি 100% রেজাল্ট পাচ্ছেন, আপনার অন্য কিছু ইউজ করার কোনো দরকারই হবে না। ওকে, সো এটা আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, 100% আপনার ভালো কাজ করবে, স্বপ্নের পরি জি। আচ্ছা আপু, সুদিন জেলটা হচ্ছে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, আপনি রেগুলারও ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করি সুদিং জেল, বাট আমার অনেক কাপড়ই আছে রেগুলার ইউজ করা, আমাকে তারা বলে তো ইনবক্সে, আমি দেন জানতে পারি। এই হচ্ছে আপনার ক্যারোটের সুদিং জেলটা, যেটা কিনা আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম, আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করলেই হবে, 3 থেকে 4 দিন স্কিনে সুদিং জেল ইউজ করলে হয়ে যায়, স্কিনটাকে যথেষ্ট পরিমাণে হেলদি রাখতে হেল্প করে, এর বেশি ইউজ না করলেও কোনো প্রবলেম নাই। ছেলেদের জন্য কিছু বলুন ভাইয়া, আপনার প্রবলেম বলেন, যদি সেটার কোনো প্রোডাক্টস আমার কাছে থাকে আমি আপনাকে অবশ্যই বলে দিব। আমার মুখ একটু ফর্সা করার হয়ে আছে, ফর্সা করার জন্য ভাইয়া ফর্সার ক্রিম নিয়ে নেন, ওভে আবার কি ক্রিম ইউজ করবেন ফেস ফর্সা হয়ে যাবে। আচ্ছা, আর যারা ফেসটাকে অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছ তারা কিন্তু বার্ডনেস ক্রিমটাও নিয়ে নিতে পারো, বার্ডনেস ক্রিমটাতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে, বার্ডনেসের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1050 টাকা। সো বার্ডনেস তোমরা এই সুযোগটা মিস করবা না। ব্রনের কালো দাগ দূর করবো কি করে? ব্রনের কালো দাগ দূর করার জন্য একটু টান নিতে হবে, যাদের ফেসে ব্রনের কালো দাগ আছে, লাইক ব্রন নাই বা আপনার স্কিনটাকে আপনি একদম ফর্সা করতে চাচ্ছেন না, আপনার এরকম কোনো চাওয়া নাই, আপনি জাস্ট আপনার ব্রনের স্পটগুলো রিমুভ করতে চাচ্ছেন, তারা একনি স্টারটা নেবেন। একনি স্টারটা নিলে ছেলে মেয়ে কোনো প্রবলেম নাই, যাদের ফেসে একনি স্পট আছে তারা একনি স্টারটা নেবেন, এটা একটা জেল ক্রিম, আপনার একনি স্পটগুলোর উপরে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার স্পটগুলো চলে যাবে। হ্যাঁ, আপনার স্পটগুলো চলে যাবে। রিবন্ডিং ড্যামেজ হেয়ারের জন্য ব্ল্যাক কালার ক্রিমটার প্রাইস কত? আপু, এটার তোমার রেগুলার প্রাইস 1550 টাকা ছিল, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1350 টাকা। হিসো কেরাটিন ট্রিটমেন্ট, এটা এটা হচ্ছে হিসো কেরাটিন ট্রিটমেন্ট, যেটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার একটা কেরাটিন ট্রিটমেন্ট, যেটা প্রফেশনালি তোমার পার্লারে বিভিন্ন ভালো ভালো হেয়ার স্পাতে তোমার ইউজ করা হয়, প্রফেশনালি, তুমি নর্মাল পার্লারে তোমার কখনো এইসব জিনিস ইউজ করা হবে না। ওকে, সো অ্যান্টি হেয়ার ফল স্পাগুলোতে যে ক্রিমটা ইউজ করা হয় এটা হচ্ছে ওই টাইপের একটা ট্রিটমেন্ট, যেটা কি না তুমি গোসল করার পরে যখন শ্যাম্পু করবা, শ্যাম্পুটা ওয়াশ করার পরে তুমি তোমার হেয়ারে এটা অ্যাপ্লাই করে 20 থেকে 25 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবা, তোমার হেয়ার এমন স্ট্রেট থাকবে মনে হবে তুমি মাত্র হেয়ারটাকে রিবন্ডিং করে পার্লার থেকে আসলা বা স্ট্রেট করে আসলা, যেরকম একটা হচ্ছে লুক দেয় 3 দিন হেয়ারটাকে ওয়াশ করার আগে, এটা ওই রকম একটা লুক দিবে, আর এমন বেশি গ্লেজ দিবে তোমার হেয়ার একদম চকচক করবে। ওকে, হেয়ারটাকে অনেক বেশি স্ট্রেট, স্মুথ, সফট রাখবে, জাস্ট হচ্ছে বেবি হেয়ারের মতো অনেক স্মুথ হেয়ার পাবা। ডিসকাউন্ট প্রাইস 1350, রেগুলার প্রাইস 1550 টাকা ছিল, ডিসকাউন্ট প্রাইস 1350। সো যাদের লাগবে জাস্ট এখনই নিয়ে নিবা, আমেরিকান সলিউশন তাই। আচ্ছা, ব্লক করি আগে, তারপরে ভাব মেস্তার জন্য কি আছে। আপু, মেস্তার জন্য মেস্তা ক্রিম আছে, এই যে মেস্তার জন্য এই ক্রিমটা নিতে হবে, শুধু মেস্তা না, ফেসে যে কোনো ধরনের ডার্ক স্পট হোক না কেন চলে যাবে। এই কোরিয়ান ক্রিমটা হচ্ছে স্পটের জন্য, কোরিয়ান ক্রিমটা হচ্ছে স্পটের জন্য, আর হচ্ছে কোরিয়ান মানে এই ক্রিমটা হচ্ছে ফেসের যে কোনো ধরনের গভীর যে স্পটটা আছে সেই স্পটটা কিন্তু চলে যাবে। ওকে, আর হচ্ছে আপনার মেস্তাটাকে তো একদম রিডিউস করে ফেলবে, স্কিনটাকে অনেক ব্রাইট করবে, অনেক বেশি ব্রাইট করবে। সো যারা মেস্তার জন্য প্লাস হচ্ছে ফেসের অনেক ডার্ক থেকে ডার্ক স্পটের জন্য চাচ্ছেন তারা অবশ্যই এটা নেবেন, হোয়াইটেনিংও পাচ্ছেন, স্পটগুলোও রিডিউস হয়ে যাচ্ছে, প্রাইস পড়বে অনলি 1150 টাকা। সো যাদের কোরিয়ান রিজু লাগবে তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন।
একনি স্টার্টার প্রাইস কত? একনি স্টার্টার প্রাইস হচ্ছে 300, একনি স্টার্টার প্রাইস হচ্ছে 300 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 300 টাকা প্রাইস। এটা কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, এটা কিন্তু আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা আপনার হচ্ছে একদম আপনার হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক, হাবি জাবি বলে সেল করার পাবলিক আমি না। এটা আপনার একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, বাট এটা খুবই ভালো, খুবই ভালো। আপনার একনি স্পটগুলোকে এটা ম্যাজিকের মতো হচ্ছে আপনার একদম রিমুভ করে ফেলবে। এটা কিন্তু অনেক রিভিউ আছে আমার পেজে, অনেক রিভিউ আছে। আপনারা আমার পেজটাতে ভিজিট করেন তাই দেখতে পারবেন যে একনি স্টার কত ভালো রিভিউ। একনি স্টারটা 300 টাকা। জাফরান অয়েল হবে? হ্যাঁ, জাফরান অয়েল অবশ্যই হবে। জাফরান অয়েল, আপনার স্পেলিং তো একটু ভুল হয়েছে। এই যে জাফরান হেয়ার অয়েল প্রাইস পড়বে 550। সিকিউরিটি কার্ড দেখে নেবেন, সিকিউরিটি কার্ড কিন্তু সাথেই থাকছে, সিকিউরিটি কার্ড আপনারা সাথেই পাচ্ছেন জাফরান হেয়ার অয়েলটার। জাফরান হেয়ার অয়েলের প্রাইস পড়তেছে হচ্ছে আপনার 550। জাফরান হেয়ার অয়েলের প্রাইস পড়তেছে 550 টাকা, যেটা কি না ইমার্জেন্সি আপনার হেয়ারকে অনেক লং করবে, আপনার প্রচুর পরিমাণে নিউ হেয়ার গ্রোথ বাড়াবে, অ্যান্ড হচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার হেয়ার ফলটা স্টপ করবে। এখানে লেখা আছে দেখেন, স্টপ হেয়ার ফল উইথিন 3 ডেজ, 3 দিন আপনার হেয়ার ফলটাকে রিডিউস করবে। বাট কাস্টমার রিভিউ এসেছে 10 থেকে 15 দিন পর। সো আমি কিন্তু আপনাদেরকে কখনোই বলি না 3 দিনে হেয়ার ফল স্টপ হবে, বাট সব সেলাররা কিন্তু গলা ফাটায় বলে 3 দিনে চুল পড়া বন্ধ হবে। আরে ভাই, কাস্টমার রিভিউ 3 দিনে আসে না, 7 থেকে 10 দিন সময় লাগে। ওকে, আমি নিজেও ইউজ করি, আমি জানি। সো এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি হেয়ার গ্রোথ উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে মিনিমাম 3 ইঞ্চি পর্যন্ত হেয়ার আপনার লং হবে, আর 2 মাসের মধ্যে প্রচুর পরিমাণে নিউ হেয়ার গ্রোথ বাড়াবে। এই হচ্ছে আপনার জাফরান হেয়ার অয়েলটার কাজ। জাফরান হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 550 টাকা। যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবা। তিল এর জন্য কি আছে আপু? এই যে ফেসের লাল তিলের জন্য হচ্ছে ম্যাজিক আছে, এটা ইউজ করলে আপনার ফেসের লাল তিল থেকে শুরু করে আরও যে তিলই হোক না কেন সব চলে যাবে। লাল তিল প্লাস আপনার ফেসে যে কোনো ধরনের প্রবলেম হোক না কেন আপনি রেজু ইউজ করবেন, লাল তিল চলে যাবে, মেস্তা চলে যাবে, আপনার ফেসে বয়সের ছাপ প্লাস হচ্ছে আপনার ফেসে যত ডার্ক স্পট থাক না কেন, যে লং টাইম যাবো দাগ আছে যাচ্ছে না, আপনি রেগুলার যখন এটা ইউজ করবেন ওটা আপনার চলে যাবে। সো লাল তিলের প্রবলেমে যারা ভুগতেছো সে আপুর অবশ্যই কোরিয়ান রেজু নিবা। কোরিয়ান রেজু কিন্তু তোমার ফেসের লাল তিলটাকে একদম রিমুভ করে ফেলবে পারমানেন্টলি। কোথায় পাবো? আমি যে পেজ থেকে লাইভ হয়েছি, নীল কুটির, আমি পেজের ওনার। আমার পেজে আপনারা মেসেজ অপশনে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা আর আপনি যে প্রোডাক্টটা পারচেস করবেন সেটার একটা স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করে দিবেন, তাহলে আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট চলে যাবে। সিলেট পাঠাতে পারবেন? হ্যাঁ ভাইয়া, সিলেটে আপনি 100% ক্যাশ অন ডেলিভারি পাবেন বাই এসএ পরিবহন। বাই এসএ পরিবহনে সিলেটে হচ্ছে 100% ক্যাশ অন ডেলিভারি হবে, সারা বাংলাদেশেই এসএ পরিবহনে ক্যাশ অন ডেলিভারি হবে। বাট যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেবেন তাদেরকে অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে। কিভাবে ইউজ করব, কোনটা কিভাবে ইউজ করবেন আপু, প্রোডাক্টের নাম মেনশন করে কমেন্ট করবেন। আপু একনি স্টারটা কতদিনে স্পট রিমুভ করবে? একটা ইউজ করলে স্পট চলে যাবে, একনি স্টারটা একটা ইউজ করলে স্পট চলে যাবে। এটা কিন্তু একটা আপনার ক্রিম টাইপের একটা, মানে একটা মলমগুলো হয় না জেল টাইপের, ওরকম একটা ক্রিম। আমি দেখাচ্ছি, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এটা হচ্ছে আপনার, যেহেতু আপনার ক্রিম টাইপের একটা জেল টাইপের একটা মেডিসিনই বলতে পারেন, আপনার একনির একটা মেডিসিন বলতে পারেন, এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটা ইনকেক আছে। আপনি জাস্ট হচ্ছে এটা খুলে, যেহেতু মলমের মতো, আপনি অল্প পরিমাণে জাস্ট আপনার একনি স্পটগুলোর ওপরে যেখানে আপনার স্পট আছে আপনি সেখানে ইউজ করবেন, সেখানে ইউজ করবেন। রাতে দিনে যে কোনো টাইমে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। একটা শেষও করতে হবে না আপনার, অর্ধেক শেষ হওয়ার আগে আপনার একনি স্পট চলে যাবে। এটা একনি স্পটের জন্য জাস্ট ম্যাজিকের মতো কাজ করে, একনি স্পটের জন্য একনি স্টারটা ম্যাজিকের মতো কাজ করে। আপনার একটা ফুলও ইউজ করতে হবে না, এর আগে আপনার একনি চলে যাবে। বাট যাদের গালের এই পোর্শনটাতে অনেক বেশি একনি থাকে তারা করবেন কি, ক্রিমটা হাতে নিয়ে ফুল গালটাতেই হচ্ছে আপনার অল্প পরিমাণে অ্যাপ্লাই করবেন। এগুলো কিন্তু গাদা গাদা ইউজ করতে হয় না, খুব অল্প পরিমাণে আপনার ওখানে অ্যাপ্লাই করবেন, দেখবেন একনি চলে গিয়ে আপনার স্কিন ফর্সা হয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আপনার একনি স্টারটা, প্রাইস হচ্ছে 300 টাকা, 300 টাকা। আপু একনি স্টার কতদিন স্পট রিমুভ করবে বলে দিয়েছি, এটা কি ভাইয়ারা ইউজ করতে পারবে? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। একনি প্রবলেম যাদের ফেসে আছে সবাই ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে। জাস্ট হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ যাদের ফেসে একনি প্রবলেমটা বেশি হয় তাদের স্কিনটা কিন্তু অলওয়েজ অয়েলিও বেশি হয়। যারা একনি স্কিনের আপুরা ভাইয়ারা আমার লাইভ দেখতেছেন তারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনাদের স্কিন কিন্তু অনেক অয়েলি, অয়েলি স্কিনেই কিন্তু একনিটা অলওয়েজ বেশি হয়ে থাকে, কারণ অয়েলি স্কিনটা
খুব সহজেই ময়লা হয়ে যায়। আপনার স্কিনটা যদি অয়েলি থাকে, খুব যে কোনো ধরনের ময়লা আবর্জনা সহজে আপনার স্কিনে বসে যায়। এই জন্য অলওয়েজ আপনারা ফেসটাকে অয়েল কন্ট্রোল রাখার জন্য ট্রাই করবেন, অয়েলটাকে কন্ট্রোলের জন্য ভালো ভালো প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আপনাদের একটিনটা এমনি অনেক কমে আসবে। মেস্তা ক্রিম আছে আপনার কাছে? মেস্তা ক্রিমের জন্য আপনাকে এটা নিতে হবে, আপনার 100% মেস্তা চলে যাবে, 100% মেস্তা চলে যাবে। রেগুলার প্রাইস 1350 টাকা, আপনার পূজার যে ডিসকাউন্ট অফার ছিল সেটাতে আপনারা 1150 টাকা পাচ্ছেন। অফার আর 2 দিন আছে, অফার আর 2 দিন আছে, তারপর কিন্তু আর অফার থাকবে না। সো অফার প্রাইসে যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা হচ্ছে জাস্ট এখনই অর্ডার প্লেস করে রাখেন, আপনারা যার যার প্রোডাক্ট এখনই অর্ডার করে ফেলেন। প্রাইস হচ্ছে 1150 টাকা মেস্তা ক্রিম, রেজু কোরিয়ান ক্রিমটা, যেটা আপনার মেস্তাগুলোকে একদম রিমুভ করে ফেলবে। ওকে, সো লাইভ এখন শেষ করে দিতে যাচ্ছি, এখনো তো লাইভে 100-এর বেশি ভিউয়ার, কি করব বলো। কে কোন প্রোডাক্ট দেখতে চাও কমেন্টস করো। ডার্কনেস কি রিমুভ হয় আপু? ডার্কনেস রিমুভ করার জন্য আপনার পাপায়া ইউজ করলেই হবে, অত দামি ক্রিম ইউজ করার কোনো দরকার নাই, কারণ ডার্ক স্পট আমার পেজে এটার এত ভালো রিভিউ আপনার ডার্ক স্পট মানে রিমুভের জন্য। জাস্ট হচ্ছে আপনি পাপায়াটা ইউজ করলে আপনার চোখের নিচের কালো দাগ প্লাস আপনার ফুল ফেসে যদি কোনো ব্ল্যাক স্পট থাকে না কেন, তারপর আপনার 100% রিডিউস করে ফেলবে। এটার প্রাইস পড়বে 850 টাকা। ডে নাইট ক্রিম পাচ্ছেন, দিনে ব্যবহারের জন্য একটা, রাতে ব্যবহারের জন্য একটা, যেটা আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে, আপনার স্কিন হোয়াইট করবে, মেস্তার প্রবলেম থাকলেও চলে যাবে। বাট মেস্তাটা চাইতে অনেক সময় লাগবে, কারণ এটা মেনলি মেস্তার ক্রিম না, এটা হচ্ছে আপনার ডার্ক সার্কেলের জন্য আর হোয়াইটেনিংয়ের জন্য। বাট আপনি যখন কন্টিনিউয়াসলি ইউজ করবেন তো ডার্ক সার্কেল গিয়ে আপনি মেস্তাটাও হালকা করে ফেলবেন। বাট যারা মেনলি মেস্তার জন্য ক্রিম চাচ্ছেন, মেস্তাকে ইন্ডিকেট করে, তাদেরকে অবশ্যই এটা নিতে হবে। যারা লাল তিলের জন্য মানে ক্রিম চাচ্ছেন রিমুভ করার জন্য, তাদেরকেও এটা নিতে হবে। যারা ফেসের অনেক বেশি ডার্ক স্পটের জন্য চাচ্ছেন তাদেরকেও এটা নিতে হবে, কারণ রেজু ইজ দ্য বেস্ট। এটার কাস্টমার রিভিউ যে কী ভালো এটা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না, যারা ইউজ করেছে তারাই জানে। ডার্কনেস ডার্ক স্পটের জন্য আপনাকে পাপায়া ইউজ করতে হবে। আপু জাফরান কীভাবে ইউজ করবো? জাফরান অয়েল আপনার কমেন্টের, আপনার জাফরান জাফলাং আমি বুঝতে পারছি না কিছু, আপনি একটু ক্লিয়ার করে কমেন্ট করেন। এখন নিতে পারবো? এখন নিতে পারবেন বলতে অর্ডার প্লেস করতে হবে, অর্ডার প্লেস করেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, দেন আপনার সাথে লাইভ শেষে কন্ট্যাক্ট করা হবে। জাফরান অয়েলটা কিভাবে ইউজ করবো আপু? জাফরান হেয়ার অয়েলটা তো অনেক থিক স্টিকি একটা হেয়ার অয়েল। জাফরান হেয়ার অয়েল হচ্ছে জাস্ট তোমার স্কাল্পে অ্যাপ্লাই করতে হয়, তুমি তোমার হেয়ারটাকে এইভাবে বিলি কেটে তোমার স্কাল্পে অ্যাপ্লাই করবা, অনলি তোমার স্কাল্পে জাফরান হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হয়, ফুল হেয়ারে জাফরান হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হয় না। জাস্ট হচ্ছে তোমার চুলের গোড়াতে তুমি জাফরান হেয়ার অয়েলটা ফুল হেয়ারে তুমি এভাবে বিলি কেটে কেটে অ্যাপ্লাই করবা, দেন তোমার ফুল হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেলে তুমি দেন হচ্ছে যখন তোমার ফুল মাথায় অ্যাপ্লাই করা হয়ে যাবে তখন তুমি হালকা হাতে তোমার পুরো মাথা এইভাবে করে 10 মিনিট মাসাজ করবা। হ্যাঁ, জাফরান হেয়ার অয়েলটা অ্যাপ্লাইয়ের পর এটা অনেক থিক একটা হেয়ার অয়েল, তুমি তোমার ফুল মাথায় যখন অ্যাপ্লাই করবা স্ক্যাল্পে এভাবে বিলি কেটে কেটে, দেন অ্যাপ্লাই করা হয়ে গেলে তুমি হালকা হাতে তোমার পুরো মাথা এইভাবে হচ্ছে 5 থেকে 10 মিনিট মাসাজ করবা, যাতে হেয়ার অয়েলটা তোমার চুলের গোড়ায় ভালোভাবে অ্যাবজর্ব হয়। কারণ তোমার চুলের গোড়ায় যদি অয়েলটা না পৌঁছায় তোমার হেয়ার ফলটাকে কীভাবে স্টপ করবে, নিউ হেয়ার গ্রোথ কীভাবে বাড়াবে, হেয়ার লং কীভাবে করবে, তিনটা কাজ করার জন্যই কিন্তু তোমার চুলের গোড়ায় তেলটা পৌঁছাতে হবে, তার জন্য তোমাকে মাসাজ করতে হবে খুব ভালো করে। চুল পড়া বন্ধ করার জন্য জাফরান হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন, আরও বেশি যদি হেয়ার ফল হয়ে থাকে অবশ্যই আমাদের সাফা হেয়ার অয়েলটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তোমার কাছে ভালো কোনো ডে ক্রিম আছে? ভালো কোনো ডে ক্রিম বলতে জাস্ট হচ্ছে এখন বেবি ক্যারটটাই হবে, জাস্ট হচ্ছে বেবি ক্যারটটা হবে। স্পটের জন্য আপনাকে হচ্ছে স্পট যারা মানে রিমুভ করতে চান তারা হচ্ছে রেজু নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্পট আউটের জন্য কোরিয়ান ক্রিম, স্পট আউটের জন্য হচ্ছে এটা নিতে হবে। প্রাইস ডিসকাউন্ট প্রাইস 1150 টাকা। পাপায়াটা খুলে দেখাও অ্যান্ড প্রাইস। হ্যাঁ আপু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে থাইল্যান্ডের পাপায়া, এটা কিন্তু তাইওয়ানের পাপায়া না, তাইওয়ানের পাপায়া কিন্তু আপনার কাগজের প্যাকেটে থাকে, আপনারা এটার প্যাকেজিংটা দেখে নেবেন। এটা হচ্ছে থাইল্যান্ডের পাপায়া, এরকম মেটালের বক্সে পাবেন। আর এখানে আপনারা দুইটা ক্রিম পাবেন, একটা হচ্ছে ডে ক্রিম একটা হচ্ছে নাইট ক্রিম। হ্যাঁ, এখানে আপনারা দুটা ক্রিম পাবেন, একটা ডে একটা নাইট, আমি দেখিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আপনার নাইট ক্রিমটা, ইয়েলো কালার ক্রিমটা হচ্ছে আপনার নাইট ক্রিমটা হবে, যেটা হচ্ছে আপনার রাতে ঘুমানোর আগে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আপনার ডে ক্রিম, যেটা হচ্ছে আপনি দিনের বেলা অ্যাপ্লাই করবেন আপনার ফেসে। ইভেন আপনি এটা ব্যবহার করে রান্না করতে পারবেন, বাহিরে যেতে পারবেন, আপনার স্কিনকে সান থেকে প্রোটেক্ট করবে, স্কিনকে সান থেকে প্রোটেক্ট করবে। প্রাইস পড়তেছে 850। পাপায়া যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবেন, প্রাইস হচ্ছে 850 টাকা। পাপায়া প্রাইস হচ্ছে 850। হ্যাঁ, স্কিন পোরের জন্য কি আছে বলবেন প্লিজ? স্কিনে পোরসের জন্য আপু পোরসের সিরাম নিতে হবে। পোরসের সিরামটা আসলে নিউ শিপমেন্ট আসছে, আমি এখনও ওগুলো ওপেন করি নাই, বাট আমার পেজে কিন্তু ছবি আছে, আমার পেজে কিন্তু আপনার পোরসের সিরামের ছবি আছে। পোরসের জন্য আমাদের একটা কোরিয়াম সিরাম আছে, আপনার সেটা ইউজ করতে হবে, আপনার পোরসগুলো মিনিমাইজ হয়ে যাবে। আর আপনি হচ্ছে পোরস মিনিমাইজের জন্য এই স্নেইলের শিট মাস্ক নেবেন। এই স্নেইলের এক্সট্র্যাক্ট দিয়ে যে আপনার শিট মাস্ক তৈরি করা আছে, এটা কিন্তু আপনার বয়সের ছাপ কমানোর জন্য, পোরস মিনিমাইজ করার জন্য, আর আপনার স্কিনটাকে হচ্ছে অনেক হেলদি রাখার জন্য আর কি, রিকভারির জন্য মেইনলি হচ্ছে আপনার এইটা। যাদের পোর্স আছে তাদের জন্য এর থেকে বেস্ট শিট মাস্ক আর হতে পারে না। এ হচ্ছে আপনার স্নেইলের, হ্যাঁ এটা একদম নিউ আসছে, কারো কাছে অ্যাভেলেবেল পাবেন না, স্নেইলের শিট মাস্ক, যেটা আপনার পোর্সটাকেও মিনিমাইজ করবে। 120 টাকা করে পিস পড়বে, 120 টাকা করে পিস পড়বে। আপনি সপ্তাহে যদি মিনিমাম 4টা ইউজ করেন আপনার পোর্স মিনিমাইজ হয়ে যাবে। পাশাপাশি আপনাকে সেরামটাও অ্যাপ্লাই করতে হবে, সিরামটাও অ্যাপ্লাই করতে হবে পোর্স মিনিমাইজ করার জন্য। ওকে, সো আপনি এটাও অ্যাপ্লাই করবেন, আপনি পোর্সের জন্য একটা সেরাম আর হচ্ছে আপনি স্নেইলের শিট মাস্ক নেবেন, আপনার পোর্স 100% মিনিমাইজ হয়ে যাবে। ঢাকার বাহিরে কি পাবো অর্ডার করলে? ঢাকার বাহিরে অর্ডার করলে আপনি পাবেন, আপনাকে বাই এসে পরিবহনে নিতে হবে। আপনার নিয়ার বাই এসে পরিবহনের অ্যাড্রেস আমাদেরকে দিবেন, আপনি কন্ডিশনে প্রোডাক্ট পাবেন, হ্যাঁ, যেটা আপনার ক্যাশ অন ডেলিভারি হবে। বাট আপনি এক্স্যাক্ট লোকেশন দিতে হবে, লোকেশন ভুল করলে চলবে না, কারণ যেখানে আপনি অ্যাড্রেস দিবেন সেখানেই আমরা হচ্ছে পাঠিয়ে দিব। বডি হোয়াইটেনিংয়ের জন্য কিছু আছে, বডি হোয়াইটেনিংয়ের জন্য টমেটো হোয়াইটেনিং লোশনটা আছে, যেটা 3-4 শেড 5 শেড পর্যন্ত বডি ব্রাইট করবে, রেগুলার বেজে ইউজ যখন করবেন তখন। এটা হচ্ছে আপনার টমেটো হোয়াইটেনিং লোশন, মেড ইন থাইল্যান্ড একটা প্রোডাক্ট। ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার টমেটো, যেটা আপনার আপনার অল টাইপ অফ সেন্সিটিভ স্কিনের জন্যই সুইটেবল, কারণ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো, যেটা স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখে। আর এটা হচ্ছে আপনার একটা হোয়াইটেনিং লোশন, অ্যান্ড এটাতে আপনার সান প্রোটেক্টরের SPF 60+ দেওয়া আছে, আনবিলিভেবল, যেটা হচ্ছে সান থেকে আপনার ফুল বডিকে প্রোটেক্ট করবে, হিট প্রোটেকশন হিসেবে কাজ করবে। ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 950, রেগুলার প্রাইস ছিল 1150 টাকা, পূজার অফারে আপনারা 950 টাকায় পাচ্ছেন, জাস্ট আর 2 ডেজ ডিসকাউন্ট থাকবে। সো যাদেরই লাগবে 2 দিনের মধ্যে পারচেস করে নেবেন। প্রাইস হচ্ছে 950 টাকা টমেটো হোয়াইটেনিং লোশন, হ্যাঁ ফুল বডি হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। পাপায়া খুলে দেখাও কালারটা, পাপায়া তো মাত্র খুলে দেখালাম, আমি আবার খুলে দেখিয়ে দিচ্ছি, পাপায়া আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে আপনার পাপায়া নাইট ক্রিমটা, থাইল্যান্ডের পাপায়ার নাইট ক্রিমটা হচ্ছে ইয়েলো কালার হবে, থাইল্যান্ডের পাপায়ার নাইট ক্রিমটা হচ্ছে ইয়েলো কালার হবে। এটা খুবই ভালো ডার্ক সার্কেলের জন্য, স্পট আউটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, হ্যাঁ ডার্ক সার্কেলের জন্য, ব্ল্যাক স্পটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। সো নাইট ক্রিমটা ইয়েলো কালার হচ্ছে, অ্যান্ড আপনার ডে ক্রিমটা হচ্ছে এরকম, ডে ক্রিমটা হচ্ছে এরকম, থাইল্যান্ডের পাপায়ার ডে ক্রিমটা হচ্ছে আপনার এরকম হবে, যেটা 100% অরিজিনালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার আসল নকল কম্পেয়ার করতে পারেন। ওকে, সো এই হচ্ছে আপনার থাইল্যান্ডের পাপায়াটা ছিল, এরকম মেটালের বক্সে থাকবে, এরকম মেটালের বক্সে থাকবে, প্রাইস পড়বে অনলি 850, অনলি 850 টাকা করে পাচ্ছেন আপনারা থাইল্যান্ডের পাপায়া, যেটা আপনার ডার্ক সার্কেল প্লাস ফেসের আরও অনেক ব্ল্যাক স্পট মানে রিডিউসের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বলতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা লিপ স্কার্ফ দেখাই, যাদের লিপ অনেক ডার্ক হয়ে গিয়েছে, ছেলে প্লাস মেয়ে সবার জন্য। স্কিন পোরের জন্য কি আছে আপু? স্কিন পোরেরটার অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনার স্কিনের পোর্স রিমুভ করার জন্য, পোর্স মিনিমাইজ করার জন্য আপনাকে পোর্সের সিরাম নিতে হবে। আমাদের পোর্স মিনিমাইজের জন্য একটা কোরিয়ান সিরাম আছে, আপনি ইনবক্স করেন। পোর্স মিনিমাইজ করার জন্য আপনাকে পোর্সের সিরাম নিতে হবে, অ্যান্ড আপনাকে স্নেইলের শিট মাস্ক নিতে হবে। এটা হচ্ছে আপনার স্নেইলের শিট মাস্ক, যেটা আপনার পোর্স মিনিমাইজ করবে, বয়সের ছাপ কমাবে, স্কিন টান টান গ্লাস স্কিন করবে। এই হচ্ছে আপনার স্নেইলের শিট মাস্ক, যেটা কি না আপনার পোর্সের জন্য ইউজ করতে হবে সপ্তাহে মিনিমাম 4 দিন, আর আপনাকে পোর্সের সিরাম ইউজ করতে হবে সপ্তাহে ডেইলি। ওকে, ডেইলি আপনাকে হচ্ছে পোর্সের সেরাম ইউজ করতে হবে। পোর্সের সেরামের রেগুলার প্রাইস ছিল 1550 টাকা, পোর্সের সেরামের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1350 টাকা। পোর্সের সেরামটা আমার হাতের সামনে নাই, আমি দেখাতে পারছি না, আপনি
অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন, আর লিখে দেন পোর্সের সিরাম নিব, তাহলেই হয়ে যাবে, আপনাকে রিপ্লাই দেওয়া হবে, আমি নিজেই দিব, সমস্যা নাই। সো যারা হচ্ছে লিপটাকে ব্ল্যাক করে ফেলেছো বা ডার্ক করে ফেলেছো, ভাইয়ারা অনেকে আছেন যারা অনেক বেশি স্মোক করেন, বা আপুরা যারা অনেকে আছেন নন ব্র্যান্ডের বিভিন্ন লিপস্টিক ইউজ করতে করতে আপনার লিপটা একদম ডার্ক হয়ে গিয়েছে, লিপটাকে পিঙ্ক করতে চান, তারা হচ্ছে এই লিপ স্কার্পটা নেবেন। এটা আপনার লিপটাকে একদম পারমানেন্টলি পিঙ্ক করে ফেলবে, একটা ইউজ করলেই হবে আপনাদেরকে, এটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইউজ করার কোনো দরকার হবে না, এটা একটা ইউজ করলেই হয়ে যাবে। সো এই লিপ স্কার্পটা যাদের লাগবে স্ক্রিনশট নিন, বক্স করে ফেলবেন, প্রাইস পড়বে অনলি 500 টাকা, অনলি 500 টাকা পড়বে, আর এটা একটা ইউজ করলে আপনাদের হয়ে যাবে। এটা আমার ইউজারটা, আপনাদেরকে আমি ইনটেকগুলোই দিয়ে দিব, এটা হচ্ছে আমার ইউজারটা, হ্যাঁ, লিপ স্কার্ফ, যেটা কিনা আপনার লিপকে পারমানেন্টলি পিঙ্ক করতে হেল্প করবে, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, প্রাইস পড়ছে হচ্ছে অনলি 500 টাকা। ওকে, সো অনেক ভিউয়ার্স দেখতে পাচ্ছি, আমি ড্রেস আইটেম নিয়ে লাইভ করতে চাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি আসলে ড্রেস আইটেম নিয়ে লাইভ করা হলো না, লাইভ করলাম বিউটি প্রোডাক্টস নিয়ে। হচ্ছে এখন কি আমি ড্রেস আইটেম নিয়ে লাইভ করলে তোমরা লাইভে আবার জয়েন করবা আমাকে বলো তো একটু? যদি আমি ড্রেস আইটেম নিয়ে লাইভ করি ওয়ান পিস, কটন ওয়ান পিস নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা 250 টাকা করে পাবা, 250 টাকা করে আনস্টিচ কটন ওয়ান পিস পাবা। সো ওই প্রোডাক্টগুলো আমি আসলে বেশ কিছুদিন যাব তোমাদেরকে দেখাতে চাচ্ছি, কারণ নিউ কালেকশন অনেক আসছে, বাট টাইমের অভাবে দেখাতে পারছি না। সো এখন যদি আমি তোমাদেরকে লাইভে ওগুলো দেখাই, তোমরা কি লাইভে থাকবা, তোমরা কি আবার জয়েন করবা? তাহলে আমি ট্রাই করতাম একটু লাইভ করার, কারণ অনেকদিন যাব লাইভে আসলে আমি রেগুলার না, সো এই জন্য আসলে অনেক কিছুতে অনেক গ্যাপ চলে আসছে। আচ্ছা, গ্লাস স্কিন সোপ যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো, কারণ গ্লাস স্কিন সোপ কিন্তু তোমরা অনলি 450 করে পাচ্ছ, গ্লাস স্কিন সোপ কিন্তু এখন তোমরা অনলি 450 টাকা করে পাচ্ছ। ডক্টর জয়েরটা আমার কাছে হবে, ডক্টর জয়ের গ্লাস স্কিন সোপটা আমার কাছে অ্যাভেলেবেল হবে, এটা হচ্ছে তোমার ডক্টর জয়ের গ্লাস স্কিন সোপ, যেটার প্রাইস পড়বে হচ্ছে তোমার 450 করে। ডক্টর জয়ের গ্লাস স্কিন সোপের প্রাইস পড়বে হচ্ছে তোমার 450, একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছ। সো যারা ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট চাও তারা অবশ্যই প্রোডাক্ট নিয়ে নিবা, যারা ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্ট চাও তাদের কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় এখন, তাই না? আচ্ছা, আর হচ্ছে তোমার এই সেরামগুলো যারা নিবা, যেমন ওয়ান স্প্রিং এর সেরামটা প্রাইস হচ্ছে 500 টাকা, অ্যান্ড হচ্ছে তোমার হোয়াইট রাইস সেরামটা প্রাইস হচ্ছে 500 টাকা। স্কিনটাকে অনেক বেশি ব্রাইট যারা করতে চাও তারা অবশ্যই হোয়াইট রাইস সেরামটা নিবা, আর যারা স্কিনে অ্যান্টিরিঙ্কলস এর প্রবলেম রিডিউস করতে চাও, এমনি স্পট রিডিউস করতে চাও, ব্রাইট করতে চাও, বয়সের ছাপ কমাতে চাও, তারা অবশ্যই ওয়ান স্প্রিংটা নিবা। ওকে, সো যার যেটা লাগবে সে সেটার জন্য ইনবক্স করে দিবা, আমি তো সব প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে কম বেশি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, তারপরও যদি এমন হয় কেউ কোনোটা বোঝো নাই, অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিব, আবার ক্লিয়ার করে দেওয়া ট্রাই করব। সো আমি লাইভটা কিন্তু শেষ করে দিতে চাচ্ছি, এই জন্য আমি তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করতেছি তোমরা আরও কোনো কিছু সম্পর্কে কিছু জানতে চাও কি না। এই যে একটা আপু একনি স্টার দিয়ে তার সব একনি চলে গেছে, আপুটা কিন্তু লাইভ দেখতেছে বাট আপুটা কিন্তু রিভিউ দিচ্ছে না, ঘরের মানুষ তো তাই রিভিউ দেয় না। শীত মাস্ক গুলো কিন্তু তোমরা মিস করবা না, হ্যাঁ, যাদের পোর্স আছে তারা স্নেইলেরটা নিবা, যারা হচ্ছে তোমার বয়সের ছাপ কমাতে চাচ্ছ তারা হচ্ছে আনারেরটা নিবা, অ্যান্ড হচ্ছে যারা অনেক বেশি ব্রাইট হইতে চাও, আমার মতো শুধু ব্রাইট হতে চাও, তারা হচ্ছে এটা নিবা। যেমন আমি তো কালো মানুষ, আমার খালি হচ্ছে মানে খালি মনে হয় এটা মাখি সেটা মাখি, যদি একটু ব্রাইট হইতে পারতাম। সো তারা হচ্ছে স্ট্রবেরিটা নিবা, স্ট্রবেরিটা তোমার ব্রাইটেনিং এর জন্য বেস্ট একটা শীত মাস্ক, আমি কালকে তোমাদেরকে ইউজ করে দেখাবো, হ্যাঁ কালকে ইউজ করে দেখাবো, আজকে আর ভাল লাগছে না, আদারওয়াইজ আজকে ইউজ করে দেখাতাম, আজকে আর ভালো লাগছে না কিছু ইউজ করতে, হ্যাঁ এই জন্য আজ আর ইউজ করে দেখালাম না, বাট কালকে মিস হবে না, কালকে অবশ্যই ইউজ করে দেখাবো তোমাদেরকে। বাট যদি কালকে ড্রেস আইটেম নিয়ে লাইভ করি তাহলে তো আর দেখাতে পারবো না। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইনি, অনেক আপুরা আমাকে বলেছিল ল্যাশ ফলস ল্যাশ লাগানোর জন্য ভালো একটা গ্লু তোমাদেরকে দিতে, যে গ্লুটা দিয়ে আমি আমার মেকআপ লাইভগুলো করি। তোমরা সবাই বলেছিলে যে আপু ল্যাশ এত ইজিলি কিভাবে পরে ফেলো, এত ইজিলি কিভাবে ল্যাশটা তুমি সেট করে ফেলো, তোমার গ্লুটা অনেক ভালো, তুমি গ্লুটা কেন স্টক করো না, আমরা গ্লু নিতে চাই। সো তাদের জন্য বলছি ডোর
গ্লো মানে ল্যাশ গ্লো আমার স্টকে এখন এভেলেবেল, যাদের লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবা। এটা একটা কিন্তু তোমরা কত বছর ইউজ করতে পারবা আমি নিজেও জানি না, কারণ আমার হচ্ছে বেশ কিছু আছে, বাট কোনটা মানে কত দিন যাবত ইউজ করতেছি আমি নিজেও জানি না, কারণ এটা এত ভালো একটা গ্লু। খুব অল্প পরিমাণে তুমি ল্যাশের মধ্যে লাগাবা, দেন তুমি 5-6 সেকেন্ড জাস্ট হচ্ছে একটু ফু দিয়ে ওটাকে একটু শুকাবা, শুকায় দেন হচ্ছে তুমি সেট করবা, জাস্ট হচ্ছে একবারেই তোমার ল্যাশটা তোমার চোখে সেট হয়ে যাবে। এটা এত ইমার্জেন্সি, এত সুন্দরভাবে সেট করে, গ্লুটা খুবই ভালো, গ্লুটা খুবই ভালো। গ্লুটা সাদা, তুমি যখন লাগাবা সাদা মনে হবে, বাট শুকিয়ে গেলে এটা কালো হয়ে যাবে। হ্যাঁ, সো গ্লুটা কিন্তু আমি স্টক করেছি তোমাদের কথায়। সো গ্লু যাদের লাগবে, ফলস ল্যাশ লাগানোর জন্য গ্লু যাদের লাগবে, তারা মাস্টবি নিয়ে নিবা। তোমরা বলেছিলে বিধায় কিন্তু আমি স্টক করেছি, এই জন্য তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তোমরা জাস্ট হচ্ছে যাদের লাগবে অর্ডার করে ফেলবা। আর হচ্ছে সব তো দেখিয়ে দিলাম, আরো অনেক প্রোডাক্ট দেখানো বাকি আছে, আজকে ভালো লাগতেছে না, নেক্সটে দেখিয়ে দিব, আবার কালকে লাইভে আবার সব দেখাবো। আজকে অনেকদিন পর লাইভে আসি, আবার এত কথা বলতেছি মাথা ব্যথা করতেছে। সো যারা যারা এখনো লাইভে আছো, দেখতে পাচ্ছি এখনো অনেক ভিউয়ার্স আছেন, কারো যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটু কমেন্টস করে জানান, আদারওয়াইজ আমি লাইভটা শেষ করে দিব। হ্যাঁ, আদারওয়াইজ আমি লাইভটা শেষ করে দিব। সো আপনারা হচ্ছে যদি কেউ কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চান আমাকে কমেন্টস করে জানান, আমি বলে দিচ্ছি, কমেন্টস করে জানান আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখনো অনেক ভিউয়ার্স দেখতে পাচ্ছি, কে কোন প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু জানতে চাচ্ছেন কি না আমাকে একটু জানান, আমি আসলে লাইভটা শেষ করে দিতে চাচ্ছিলাম, অনেকক্ষণ যাবত লাইভ করতেছি, সো আমি কিন্তু কম বেশি অনেক প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি। আমি কিন্তু আজকে লাইভে এইটা অ্যাপ্লাই করে দেখিয়েছি, সো আমি লাইভটা শেষ করে দিব। যারা এখন জয়েন করেছেন তারা একটু রেকর্ডেড লাইভটা দেখে নেন, যেটা স্কিনটাকে কত গ্লো করে। আর এটা তো ডিসকাউন্ট চলতেছে, স্লিপিং মাস্ক হচ্ছে 650-তে পেয়ে যাচ্ছেন, সো আপনারা কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারেন। ব্রনের জন্য কি ইউজ করব, যদি আপনার ফেসে কাঁচা কাঁচা ব্রনও থাকে তাহলে আপনাকে হচ্ছে উইনার ক্রিম ইউজ করতে হবে, আর ব্রনের স্পটের জন্য একনি স্টারটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার অয়েল কন্ট্রোল করবে একটা ক্রিম, উইনার ক্রিম, যেটা হচ্ছে আপনার অয়েল কন্ট্রোল করবে, একনিগুলোকে রিমুভ করবে, স্কিনটাকে 3-4 শেড ব্রাইট করবে, আর আপনার কাঁচা কাঁচা একনি প্লাস হচ্ছে একনি স্পটের ওপরে আপনার একনি স্টারের জেলটা ইউজ করতে হবে। একনি স্টার জেলটা জাস্ট হচ্ছে আপনার একনিগুলোর ওপরে আপনি ইউজ করবেন, আপনার একনিগুলো চলে যাবে, কাঁচা একনি চলে যাবে, প্লাস হচ্ছে আপনার একনির যে স্পটটা পড়ে যায় সেটাও চলে যাবে। ওকে, সেটাও চলে যাবে। আপু আমি মাত্র লাইভে আসলাম, টিনেজার হোয়াইটেনিং এর জন্য প্যাকেজ কি আছে? আপু হোয়াইটেনিং এর জন্য আমি বেশ কিছু প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি বেশ কিছু রেঞ্জের মধ্যে। আপনি হচ্ছে যদি আপনি রোজ হোয়াইটেনিং ক্রিম নিতে চান, যেটা কিনা আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট, আমার পেজে জাস্ট আপনি বিগ রোজটা অ্যাভেলেবেল পাবেন, স্মলটা আমি সেল করি না। সো এই হচ্ছে একটা বিগ রোজটা, বিগ রোজের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা, যেটাকে কিনা গ্লাস স্কিন কম্বো বলা হয়, যেটাকে কিনা গ্লাস স্কিন কম্বো বলা হয়। তার সাথে আপনি আরো ভালো রেজাল্টের জন্য আপনি একটা গ্লাস স্কিন সোপ নিয়ে নিতে পারেন, যেটা সব পেজে জাস্ট হচ্ছে এই দুইটা প্রোডাক্ট দিয়ে একটা কম্বো করে 2000 টাকা করে সেল করতেছে। আপনি যাচাই করে দেখতে পারেন 5-10টা পেজ, তারা এটাকে গ্লাস স্কিন কম্বো বলে, এটাকে গ্লাস স্কিন কম্বো বলা হয়, কারণ গ্লাস স্কিন সোপটা আপনার স্কিনকে 3-4 শেড ব্রাইট করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনকে অনেক হোয়াইট করবে, আপনার স্কিনের বয়সের ছাপটাকে কমাবে, আর রোজ হোয়াইটেনিং ক্রিমটা আপনাকে মারাত্মক ফর্সা করে ফেলবে, অনেক বেশি গ্লো আর ব্রাইট করে ফেলবে। হ্যাঁ, সো আপনার রোজ হোয়াইটেনিং ক্রিমটা ডিসকাউন্টে 1350 টাকায় পাচ্ছেন, গ্লাস স্কিন সোপটা আপনি ডিসকাউন্টে পাচ্ছেন 450 টাকায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে
2000 টাকাও আসতেছে না, অনেক কম আসতেছে। আর আপনি হচ্ছে চোখের নিচের কালো দাগের জন্য আর স্কিনে হোয়াইটেনিং এর জন্য যদি ডে নাইট ক্রিম চেয়ে থাকেন তাহলে আপনি পাপায়াটা নেবেন, 850 টাকা প্রাইস পড়বে। এন্ড হচ্ছে আপনার অয়েলি স্কিন আর একনি স্কিন যাদের তাদের জন্য হচ্ছে উইনা নাইট ক্রিম 650 টাকা প্রাইস পড়বে। যাদের স্কিনে লাল তিল আছে, মেস্তার প্রবলেম আছে, কাটা দাগ বা বিভিন্ন ধরনের ডার্ক স্পট আছে, 3-4 শেড ব্রাইট হতে চাচ্ছেন, তারা কোরিয়ান রেজু হোয়াইটেনিং ক্রিমটা নেবেন। এটা মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট। অ্যান্ড আপনার যারা স্কিনটাকে অনলি হোয়াইটেনিং চাচ্ছেন তারা বার্ডনেস ক্রিম নেবেন। যারা স্কিনটা অনলি হোয়াইটেনিং চাচ্ছেন তারা হচ্ছে বার্ডনেস ক্রিমটা নেবেন। বার্ডনেস ক্রিমের ডিসকাউন্ট প্রাইস 1050, তারা বার্ডনেসটা নেবেন। বার্ডনেসের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1050 টাকা। এটাও স্কিন হোয়াইটেনিং এর একটা প্রোডাক্ট। অ্যান্ড যারা হচ্ছে তাইওয়ানের ক্রিম ইউজ করেন বা তাইওয়ানের ক্রিম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আগে পরে ইউজ করেছেন, তারা হোয়াইটেনিং এর জন্য আর স্পট আউটের জন্য এইগেন চেরিটা নেবেন। এইগেন চেরি 7 ডে সুপার ব্রাইটেনিং ক্রিম। এই এন চেরি 7 ডে সুপার ব্রাইটেনিং ক্রিম, যেটা কিনা 7 দিনের মধ্যে আপনার স্কিনকে 2 শেড পর্যন্ত ব্রাইট করে ফেলবে। মেড ইন তাইওয়ান, মেড ইন তাইওয়ান একটা প্রোডাক্ট যেটার কি না ডিসকাউন্ট প্রাইস একদম বাইং প্রাইসে পাচ্ছেন 750 টাকা করে। অ্যান্ড এটার ডিটেলস আমার পেজে পোস্ট করা আছে, ইভেন আপনারা পোস্টে গিয়ে দেখবেন এটার কাস্টমার রিভিউ কত ভালো, এটার কাস্টমার রিভিউ কত ভালো, 750 টাকা পেয়ে যাচ্ছেন। আমার কাছে কিন্তু আপনারা বিভিন্ন রেঞ্জের মধ্যে খুব ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই আপনারা হোয়াইটেনিং এর ক্রিম পাবেন। হ্যাঁ, সব ধরনের বাজেটের মধ্যে আমি অলওয়েজ হচ্ছে ক্রিমগুলো রাখার ট্রাই করি, কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট যারা আছি প্লাস হচ্ছে হচ্ছে সবার বাজেট সেম থাকে না, কেউ একটু হচ্ছে ইচ্ছা করেই বলে যে বাহির থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট বা একটু এক্সপেন্সিভ যেগুলো অনেক বেশি ভালো ওগুলো নিবে, আবার কেউ ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিছু চায়। সো এই হচ্ছে আপনার ডিফারেন্সটা, যার যার পছন্দ যেরকম আর কি। সো সব প্রোডাক্টই হচ্ছে 100% ইফেক্টিভ আর সব প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল, বাট এক এক প্রোডাক্টের দাম এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। দেখা যায় যেমন হচ্ছে এইটা রেগুলার প্রাইস 1350 টাকা, ডিসকাউন্ট আপনার 1150 টাকায় পাচ্ছেন। এটা কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট, এটার মানে এই প্রোডাক্টটা রিস্টক করা খুবই ভেজাল হয়ে যায়। এই প্রোডাক্টের মার্কেট হচ্ছে আপনার আপনি এভেলেবেল তো পাবেন দূরের কথা, আপনি ইম্পোর্টার যারা আছে তারাও ইম্পোর্ট করতে হিমশিম খেয়ে যায়। এটা এরকম একটা ইফেক্টিভ প্রোডাক্ট, কারণ এটা আপনার মেস্তা লাল তিল যে কোনো ধরনের স্পটগুলোকে রিডিউস করে ফেলে। যারা একবার এটা ইউজ করেছে তারা সবাই এটার ফ্যান, কোরিয়ান এই ক্রিমটার ফ্যান তারা সবাই। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এখনো অনেক ভিউয়ার্স, বাট এখন আমি লাইভটা শেষ করে দিব, আবার কালকে সেম টাইমে আবার লাইভে চলে আসব, সবাই আমার সাথে লাইভে আবার জয়েন করবেন। আর এখন নিউ যারা জয়েন করতেছেন প্রায় 60-70 জনের মতো আপু ভাইয়া সবাইকে দেখতে পাচ্ছি, তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলোতে গিয়েছি ফার্স্ট করে রাখবেন, যাতে আমি লাইভ হলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ওকে, আর আমার কিন্তু হচ্ছে আপনার একটা গার্লস গ্রুপ আছে আমার আমার পেজের রেগুলার কাস্টমারদের জন্য। আজকে আমি ভুলবশত ওটা ক্যাপশনে লিঙ্ক দিতে ভুলে গিয়েছি, হ্যাঁ ক্যাপশনে লিঙ্ক দিতে ভুলে গিয়েছি, বাট কালকে লাইভে আবার দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে নেক্সট একটা মেকআপ লাইভ করব খুবই তাড়াতাড়ি, 2-3 দিনের মধ্যে সবাই অবশ্যই সাথে থাকবেন। আর কালকে ড্রেস আইটেম নিয়ে লাইভ করব, কটন ওয়ান পিস পাবেন আপনারা 250 টাকা করে, একদম ফ্রেন্ডলি বাজেটে। সো আপনারা কালকে সেম টাইমে আবার লাইভে জয়েন করবেন। এখন লাইভটা শেষ করে দিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ।